अस्सलाम वालेकुम। ওই মডেল টেস্টের লিটারেচার পার্টের 15টা কোশ্চেনে দেখবেন আপনার কত মার্কস আসে, এবং আমি আপনাদের একটা প্রিভিয়াস ক্লাসে ভাইয়ার সাজেক্ট একটা ভাইয়া কোশ্চেন করছিল, ওইটার অ্যানসার করতে গিয়ে কিছু স্পেসিফিক রাইটারের কথা বলেছিলাম যেগুলো আমার মনে হয়েছে পড়লে আপনাদের যে টার্গেটটা আমি সেট করি যে প্রিলিতে 15তে লিটারেচারে 8-9 পেলেই আমার হয়ে যাবে, এরকম আমার মাইন্ডসেট থাকে। সো ওইটার জন্য ওই কয়জন রাইটার 30 জনের মতো ওইটা সাফিসিয়েন্ট। এখন যেটা বলতেছিলাম যে ভাইয়া আপনি প্রতিদিন যখন মডেল টেস্ট সলভ করবেন আপনি দেখবেন যে কোন কোন রাইটারের ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে কোশ্চেনগুলো ভুল হচ্ছে, এবং nowadays লিটারেচারের কোশ্চেনে 40 যেটা হইছে ভাইয়া এটা হচ্ছে কি অনেক বেশি কোটেশন আসে এখন, বা অনেক বেশি ক্যারেক্টার আসে। আগে যেরকম ধরেন একটা বইয়ের রাইটারের নাম জানতে চাও হয়তো এগুলো এখনো আসে, বাট আগের থেকে এখন নলেজ আরো অনেক ডিপে চলে গেছে। আগে শুধু নাম আসতো বা দেখা গেছে কে কোন যুগের এই জিনিসটা আসতো বা কোন যুগের কি স্পেশালিটি, এই হচ্ছে কি লিটারেচারে আমাদের টেস্ট করা হইতো, কিন্তু এখন দেখা গেছে কোন একটা ক্যারেক্টারের নাম বলে দেখা গেছে যে সে হচ্ছে কি কার কোন স্পেসিফিক রাইটিং এর দেখা গেছে ক্যারেক্টার, এটাও জানতে চাওয়া হতে পারে। সো ওই রকমের ডিপ কোশ্চেন যেগুলো আছে ওগুলো যারা দেখা গেছে ইংলিশ লিটারেচারের না তারা তত ভালো পারবে না। সো এই জন্য আমি বললাম যে মডেল টেস্ট থেকে আপনি করতে পারলে দেখা গেছে যে হয়তো বা রিয়েল এক্সামে আপনি কমন পেতে পারেন, এবং অন্য যে পার্টটা আপনি বলেছিলেন গ্রামার পার্টটা ওইটার জন্য আমার সাজেশন হচ্ছে আপনি ওই মডেল টেস্ট থেকে হচ্ছে গিয়ে কোশ্চেন সলভ করেন, এবং কোশ্চেনের সলিউশনে যে যে জিনিসগুলো ভুল হচ্ছে ওগুলার দেখা গেছে লজিক্যাল আনসারটা কি হবে, মানে কেন ওইটা অ্যান্সার ওইটা লজিকটা আপনি বুঝেন কিনা ওইটা একটু দেখবেন। ধরেন পার্টস অফ স্পিস আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে দেখা গেছে যে আপনি একটা কোশ্চেন অ্যান্সার করতে গিয়ে ভুল করতেছেন, সো ওইটার অ্যাকচুয়াল থিওরি পার্টটার সাথে আপনি করিলেট করবেন এবং তারপর বোঝার চেষ্টা করবেন যে আপনার বেসিকে প্রবলেম না এক্সামের মানে প্রেশারের কারণে ভুল হচ্ছে। সো এই জিনিসগুলো প্রতিদিন যদি মডেল টেস্ট প্র্যাকটিস করেন আই হোপ আপনার পারফরমেন্স ওভার দ্য টাইম ইম্প্রুভ করবে। আর আজকে আমাদের সাথে কিউ অ্যান্ড এ তে আপনার ভাই আছেন, আপনারা মানে লিটারেচার রিলেটেড যে কোনো প্রবলেম বা গ্রামার পার্ট নিয়েও কোনো প্রবলেম যেটা আমি হয়তো বা দেখা গেছে ক্লাসের ফ্লো ধরে রাখতে গিয়ে অ্যান্সার করতে ব্যর্থ হচ্ছি ওইটা কিউ অ্যান্ড এ তে দিয়ে দিলে আপনার ভাই আছেন, আপনার ভাই জবাব দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা আরেকজন হ্যান্ড রেইজ করেছিলেন, যদি কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে এখন করতে পারেন। আচ্ছা স্বপন ভাই হ্যান্ড রেইজ করছেন, স্বপন ভাই এটাকে এলাই করছেন ভাই আপনি বলতে পারেন। ভাই আসসালামু আলাইকুম। জি স্বপন ভাই ওয়ালাইকুম আসসালাম, বলেন স্বপন ভাই। আমার বেসিক্যালি হচ্ছে টেকনিক্যাল সাইডে, তো আমি ওই পারফেক্ট সি আমাদের সময়টা বাস্ত বিশেষ করে কোশ্চেন চেক করতে অনেক সময় চলে যায়, পরীক্ষা দেওয়ার পরে ওটা যদি বিবিএস চেক করতে যাই সোশ্যাল মিডিয়া অনেক টাইম লাগে, এটা যদি সার্ভারে আপলোড করা থাকতো আর পরীক্ষাটা আমরা অনলাইনে এখানে মানে নেটে দিতে পারতাম তাহলে অনেক ইজিলি দেওয়া যায়, কারেকশনগুলো দেখা যায়, ঠিক আছে কারেকশন যদি এটা করা যায় খুব ভালো হয়, সময় বাঁচবে। স্যার ঠিক আছে, ধন্যবাদ আপনাকে ভাইয়া, আমরা চেষ্টা করবো, ঠিক আছে। আর আমি আপনার কথাটা মাথায় রাখলাম, আমি ইনশাল্লাহ আপনাকে জানাবো, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে ভাইয়া। জি হ্যাঁ, আমরা স্যার এখন কথাবার্তা শুরু করতে পারি? আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমি আজকের যে লেকচার শিটটা এটা নিয়ে হচ্ছে কি আমার লেকচারটা শুরু করি। আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করেছি, আপনারা একটু কাইন্ডলি রেসপন্স করেন যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা আপনাদের এন্ড থেকে। ওকে রিয়াবু ধন্যবাদ আপনাকে। সো আজকে নোটিস করেন আমরা যে যে টপিকস গুলো নিয়ে কথা বলবো এটা হচ্ছে গিয়ে পার্টস অফ স্পিস আইডেন্টিফিকেশন, এবং সাফিক্স এন্ড প্রেফিক্স দেখেও কিভাবে আমরা ইন্ডিভিজুয়াল পার্টস অফ স্পিস আইডেন্টিফাই করতে পারি, এই রিলেটেড হচ্ছে কি আমাদের আজকের লেকচারটা। এবং এখানে আমি একটু অ্যাড করি যে আজকের লেকচারটার ওয়ে টেস্টটা কিরকম আপনাদের পরীক্ষার জন্য। হ্যাঁ, আমরা গ্রামারের প্রিলিমিনারি, হ্যাঁ গ্রামারের অ্যাটলিস্ট 4 মার্কস হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট আজকের লেকচার থেকে পাবো। সো আজকের লেকচারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এই লেকচারটা হচ্ছে বেসিক্যালি প্রিভিয়াস যে লেকচারগুলো ইংলিশ মডিউলে আমাদের দেয়া হয়েছে, ধরেন আমরা নাউনের কিছু রুলস শিখেছি, অ্যাডজেক্টিভের কিছু রুলস শিখেছি, অ্যাডভার্বের কিছু রুলস শিখেছি, ওগুলোর আজকে হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখবো। আমরা দেখবো যে অ্যাকচুয়ালি পরীক্ষার হলে যখন আমার কাছে জানতে চাওয়া হবে একটা সেন্টেন্স দিয়ে আমি ধরতে পারতেছি কিনা যে ওইটা কোন পার্টস অফ স্পিচ, এবং এটা রিলেটেড কোয়েশ্চেনগুলো হচ্ছে গিয়ে প্রিলিমিনারিতে খুব টাফ হয়। এটার পেছনে মানে আমি খুব টাফ কেন বলছি, ফার্স্ট থিং হচ্ছে আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, সো আমার কাছে ইংলিশ লিটারেচার বা ইংলিশ গ্রামার রিলেটেড কোশ্চেন যখন আমি অ্যান্সার করতে যাই আমার কিন্তু প্রিলিমিনারিতে ভালো করার বা পাস করার স্ট্র্যাটেজিটা হচ্ছে কি আমি ম্যাথ পার্টটা ভালো দেওয়ার চেষ্টা করি, মানসিক দক্ষতা এটার সাথে ইনক্লুডেড ওটার কথা না বলি, সায়েন্সটা ভালো দেওয়ার চেষ্টা করি, কম্পিউটার ভালো দেওয়ার চেষ্টা করি, আর এর বাইরে আমার যে সাইডটা হচ্ছে জিকে বা অন্যান্য রিলেটেড এর ভেতরে বাংলা ইংলিশ এই দুইটার ক্ষেত্রেই আমার টার্গেট থাকে 17 আউট অফ 35। ইংলিশের ক্ষেত্রে আমার টার্গেট থাকে 17 আউট অফ 35। সো দেখা গেছে ধরেন আমি আইবিএ ব্যাকগ্রাউন্ডের হওয়ার কারণে হয়তো বা দেখা গেছে অন্যান্য যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আছে তার তুলনায় সামান্য ভালো জানি ইংলিশ, এর জন্য যেটা হয় এখানে মানে আমি হচ্ছে গিয়ে টাইমটা কম দিয়ে 17 এনশিওর করার চেষ্টা করি, যে জন্য আমি বলতেছি প্রিলিতে এই কোয়েশ্চেনগুলো টাফ হয়। রিজনটা হচ্ছে প্রিলিতে আমাদের 120 মিনিটে 200 কোয়েশ্চেন অ্যান্সার করতে হয়। সো হয় কি আমরা অনেক রুল জানি পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের, কিন্তু পরীক্ষার হলে যখন এই ইংলিশের 35টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হয় আমাদের উইদিন 20 মিনিটস, তখন কিন্তু আমরা অন অ্যাভারেজ একটা কোয়েশ্চেনে ওই রকম সাফিসিয়েন্ট টাইমটাও পাই না যে আমি হচ্ছে ঠান্ডা মাথায় একটু লজিক বিবেচনা করে বাংলা মিনিং বিবেচনা করে তারপরে দেখা গেছে কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবো। সো অনেক সময় আমার জানা জিনিসও আমি পরীক্ষার হলে ভুল করে আসি, এজন্য এই ইংলিশের পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন পার্টটা আমার সবসময় টাফ মনে হয়েছে, এবং প্রতিবারই আমি প্রিলি দেওয়ার পরে
আমি 37 38 40 তিনটা প্রিলি দিছি, তিনটাই কোয়ালিফাই করেছি আপনাদের মানে আল্লাহর রহমতে। সো দেখা গেছে যেটা আমি বলতে চাচ্ছি, প্রতিবারই আমি পরীক্ষার হল থেকে এসে আমার মনে হয়েছে যে আমি পারা ইংলিশ গ্রামার পার্টের কোনো না কোনো কোশ্চেন ভুল করে আসছি, এবং মানে পরীক্ষার পরে আমার এটা নিয়ে খুব খারাপ লাগে। এটার পেছনে রিজন হচ্ছে পরীক্ষার হলে আমি সাফিসিয়েন্ট টাইম নাই, এটা কোন স্ট্র্যাটেজিতে আনসার করতে হবে এটা বুঝে উঠতে পারি না। সো এটা হচ্ছে গিয়ে মানে মোরাল অফ দ্য স্টোরি, আমি যেটা বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন কি আমি কি বলতে চাইছি, অনেক পেঁচায় বলে ফেলছি হয়তো বা। যারা অডিয়েন্স আছেন আপনারা কি আমার কথাটা শুনতে পাচ্ছেন, বা ইংলিশে কোন কোন কারণে এক্সাম হলে পারা জিনিসও ভুল হতে পারে এটা বুঝতে পারতেছেন? তো 35টা কোশ্চেন অ্যান্সার করার আপনি সময় পাবেন ম্যাক্সিমাম 20 মিনিটস ম্যাক্সিমাম। সো ওখানে কিন্তু আপনি অনেক লজিক জানেন, অনেক রুলস জানেন, ইভেনচুয়ালি আপনি পরীক্ষার হলে ভুল করে আসবেন। যেমন আমার মনে আছে 38 আমি এমন একটা কোশ্চেন বলে ভুল করছিলাম যে সার্কের রাজধানী কোথায়। সো এটা কাঠমান্ডু আর কলম্বো, এটার ভেতরে আমি কনফিউজ হয়ে গেছি, দুইটার ক্ষেত্রে ফার্স্ট লেটারটা কি ক, আমি ক দেখেই হচ্ছে গিয়ে সাথে সাথে উইদিন 10 সেকেন্ডস আমি অ্যান্সার করার চেষ্টা করতেছিলাম। সো ওইটা কিন্তু দেখে পরে আমার বাসায় এসে এত খারাপ লাগছে যে এই সহজ জিনিস আমি ভুল করে ফেলছি। ওকে, সো আপনারা অলরেডি আমার যতটুকু ধারণা প্রিভিয়াস ক্লাসগুলোতে নাউন আইডেন্টিফিকেশনের রুলস গুলো, অ্যাডজেক্টিভ আইডেন্টিফিকেশনের রুলস গুলো এগুলো শিখে আসছেন, অ্যাডভার্ব, প্রিপোজিশন। এর জন্য আমি আপনাদের কাছ থেকে একটা ফিডব্যাক চাচ্ছি, আমি কি প্রত্যেকটা রুলস এর সাথে এক্সাম্পল পড়ে আসবো, নাকি আমাদের এখানে দেখেন এই যে একটা সেন্টেন্স আছে এটা অ্যাকচুয়ালি কোন পার্টস অফ স্পিচে আছে, এটা আপনাদের কাছ থেকে অ্যান্সারটা নিবো আমি, দেন হচ্ছে কি এক্সপ্লেইন করবো কোন ওয়েতে করলে ভালো হয়, আমি কি রুলস দেখিয়ে তারপরে এই স্লাইডগুলোতে আসবো, নাকি আপনারা অলরেডি রুলস গুলোর সাথে ফ্যামিলিয়ার, আমি জাস্ট হচ্ছে গিয়ে প্রত্যেকটা আপনাদের ফিডব্যাক নিয়ে নিয়ে। ওকে, সুমাইয়া খালেদ আপু বলছেন সেকেন্ড ওয়ে, ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে সেকেন্ড ওয়ে বলতেছে, ওকে ফিডব্যাক ওয়েতে বলতেছে, তাহলে আমি ওইভাবেই আগাই। হ্যাঁ, অনেকে রুলস বলতেছেন, শুভ্র ভাই বলছেন রুলস আগে বললে ভালো হয়, ভাইয়া ম্যাক্সিমাম যেহেতু বলতেছে আমি হচ্ছে গিয়ে ওই ফিডব্যাক নিয়ে এক্সপ্লেইন করার স্ট্র্যাটেজিটাই আগাই, ঠিক আছে? দেখি তাতে যদি আপনাদের প্রবলেম হয় তাহলে ফার্স্ট ওয়েতে চলে যাবো। ওকে, সো ফার্স্ট কোয়েশ্চনে আসি আমরা। এখানে আমাদের বলা হয়েছে যে অ্যাবাউট এর কিভাবে ডিফারেন্ট ইউজেস হতে পারে সেন্টেন্সের রেসপেক্টে, মানে ডিফারেন্ট ইউজ বলতে বলা হয়েছে যে ডিফারেন্ট কি কি পার্টস অফ স্পিচ হতে পারে। সো ফার্স্ট সেন্টেন্সটা আমরা দেখি, বলছে দে ওয়ান্ডার্ড অ্যাবাউট ইন শেপস্কিনস এন্ড গোট স্কিনস। এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে কোনটা মানে এখানে অ্যাবাউটটা কোন পার্টস অফ স্পিচ আপনারা একটু বলেন ফার্স্ট সেন্টেন্সটা। আপনারা ম্যাক্সিমাম কারেক্ট আনসার করতেছেন, আপনাদের মানে বেসিক অনেক ক্লিয়ার, এটা বোঝা যাচ্ছে আপনাদের পারফরমেন্স দেখে। আচ্ছা, দুইটা জিনিসে প্রবাবলি আপনাদের কনফিউশন হচ্ছে, একটা হচ্ছে মানে এই কোশ্চেনটার অ্যান্সারের ক্ষেত্রে আমি যদি পোল লঞ্চ করতাম আমি দেখতাম দুইটা জিনিস নিয়ে আপনাদের কনফিউশন হচ্ছে। এক, কিছু ভাইয়ারা বলতেছেন খুবই নেগলিজিবল, এটা প্রেপ মানে প্রিপোজিশন, আর ভাইয়ারা বলছেন ম্যাক্সিমাম যারা তারা অ্যাডভার্ব, যারা অ্যাডভার্ব বলছেন তাদের অ্যান্সারটা ঠিক আছে। প্রথমত আমরা একটু সেন্টেন্সটার বাংলাটা একটু মানে বোঝার চেষ্টা করি, বলছে কি দে ওয়ান্ডার্ড অ্যাবাউট ইন শেপ স্কিন অ্যান্ড গুড স্কিনস, এটার বাংলাটা কি, কেউ একজন বলেন তো আমাকে। ওয়ান্ডার অ্যাবাউট মানে কি, বিস্ময় প্রকাশ করান, ওয়ান্ডার অ্যাবাউট মানে কি বিস্ময় প্রকাশ করান, কি নিয়ে বিস্ময় প্রকাশ করতেছে তারা, শেপ স্কিন অর্থাৎ ভেড়ার যে চামড়া এবং গোট স্কিন ছাগলের যে চামড়া, এই দুইটা নিয়ে তারা হচ্ছে বিস্ময় প্রকাশ করতেছে, এই ধরনের একটা সেন্টেন্সের মিনিং আসতেছে। যদি আপনারা গ্রুপ ভার্ব পড়ে থাকেন তাহলে জানেন যে এই ওয়ান্ডার অ্যাবাউট এটা হচ্ছে ইটসেলফ একটা গ্রুপ ভার্ব, এবং ওয়ান্ডারটা এখানে হচ্ছে ভার্ব। এই সেন্টেন্সে অ্যাবাউট বিস্ময় প্রকাশ করতেছে এই ওয়ান্ডার্ড এর সাথে, যদি আপনারা গ্রুপ ভার্ব পড়ে আসেন তাহলে তো কোনো কনফিউশনেরই সুযোগ নেই, এটা হচ্ছে গিয়ে গ্রুপ ভার্ব পড়ে আসলে এমনি বুঝতে পারতেছেন অ্যাবাউটটা হচ্ছে মডিফাই করতেছে ওয়ান্ডারকে, যেহেতু ওয়ান্ডার ভার্ব দ্যাট মিনস এটা অ্যাডভার্ব, এটা নিয়ে কোনো কনফিউশনের সুযোগ নাই। অনেকে যারা বলতেছিলেন যে এটা প্রিপোজিশন, আমি তাদের কাছে মানে তাদের একটু প্রিপোজিশন জিনিসটাকে ক্লিয়ার করে আসি। হ্যাঁ, অল্প একটু সময় নিব, বেশি বিরক্ত করবো না, যারা জানেন তাদের তো আবার এই জিনিসগুলো এখন প্রিপোজিশন নিয়ে কথা বললে একটু বিরক্তি লাগবে, আমি সামান্য একটু কথা বলে আসি প্রিপোজিশন নিয়ে। এটা হচ্ছে প্রিপোজিশন জিনিসটা কি কাজ করে, প্রিপোজিশন হচ্ছে গিয়ে এটা এমন একটা ওয়ার্ডকে রেফার করে, রেফার্স টু আ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড উইথ আ নাউন অর প্রোনাউন টু শো প্লেস পজিশন টাইম অ্যান্ড মেথড, এটা হচ্ছে প্রিপোজিশনের একদম ডেফিনেশন। সো ডেফিনেশন অনুসারেও যদি আমরা আগাই, বলছে প্রিপোজিশন দিয়ে এমন একটা ওয়ার্ডকে বোঝায় যেটা হচ্ছে গিয়ে নাউন অথবা প্রোনাউনের সাথে বসে এবং সেটা রেফার করে কি একটা প্লেসকে, একটা পজিশনকে, একটা টাইমকে অথবা একটা মেথডকে, এই চারটা জিনিসকেই হচ্ছে গিয়ে একটা প্রিপোজিশন রেফার করে থাকতে পারে। আমরা একটু এক্সাম্পল দেখে আসি। হ্যাঁ, ধরেন একটা এক্সাম্পল আছে, আই গো টু হাউস, এই সেন্টেন্সে এই হাউসটা কোন পার্টস অফ স্পিচ, সাথে আরেকটু কনফিউজ করার জন্য আপনাদের বলে দিচ্ছি আই গো হোম এটা কোন পার্টস অফ স্পিচ। দুইটা সেন্টেন্স আছে, আপনারা চ্যাট বক্সে বলবেন ওয়ানে হাউসটা কোন পার্টস অফ স্পিচ এবং টু তে হোমটা কোন পার্টস অফ স্পিচ। বিয়াল ভাই বলছেন নাউন অ্যাডভার্ব, অনেকেই কারেক্ট অ্যান্সার দিচ্ছেন, জিনিসটা অনেক প্রমিজিং, আপনাদের আসলে বেসিক অনেক ক্লিয়ার এই জিনিসগুলো নিয়ে, এটা ভালো। হ্যাঁ, ম্যাক্সিমামই কারেক্ট অ্যান্সার দিচ্ছেন, ফার্স্ট ওয়ান ইজ নাউন অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ অ্যাডভার্ব। সো এখানে নাউনের ঠিক আগে যে এই টুটা বসছে এটা কিন্তু আবার একটা প্রিপোজিশন। হ্যাঁ, সো প্রিপোজিশন নিয়ে এই হচ্ছে বেসিক কথা, আরো একভাবে প্রিপোজিশন আপনি বুঝতে পারবেন আপনি দুইটা কোশ্চেন করবেন।
একটা হচ্ছে গিয়ে ওয়্যার সামথিং ইজ, দ্যাট মিন্স এই যে পজিশনের কথা বলছিলাম ওই জিনিসটাকেই আবার আপনি বোঝার জন্য কোশ্চেন করতে পারেন যে ওয়্যার সামথিং ইজ এরকম করে। আরেকটা করতে পারেন কি, ওয়েন সামথিং হ্যাপেন্ড। রেফারেন্স দিচ্ছে না যেটা কোনোভাবে কোন প্লেস পজিশন টাইম অথবা মেথড কে বোঝাচ্ছে। সো এই অ্যাবাউট নিয়ে আমাদের প্রিপজিশন কনফিউশনটা আসার কিন্তু কোনো সুযোগ নাই, ঠিক আছে? এটা ক্লিয়ার কি? আপনি হয়তো বা অ্যাবাউট এর মানে অ্যাজ এ ওয়ার্ড অ্যাবাউট এর অ্যাকচুয়াল ইউজেস ম্যাক্সিমাম ক্ষেত্রে কোথায় হয়, যেমন আমরা ছোটবেলা শিখছি অন কি ইন কি, এগুলো আমাদের শেখানো হয়েছে যে এগুলো মানে পার্টস অফ স্পিচ অনুসারে প্রিপজিশন। বাট যখনই আমরা পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনে চলে যাব তখন কিন্তু মনে রাখতে হবে যে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন ডিপেন্ড করে হচ্ছে কি আপনি যে নির্দিষ্ট ওয়ার্ডের কথা বলা হচ্ছে তার পজিশনিং কোথায়, এই জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা তাওহিদ ভাই বলতেছে কোন পার্টস অফ স্পিচ হবে, ভাই এটা অ্যাডভার্ব হবে। ওকে, সো ফার্স্ট ওয়ান নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা থাকলে প্লিজ বলেন। আজকে যে টপিক্স গুলো এগুলো অনেক বেশি টপিক্স না, আমরা খুব আস্তে আস্তে যাবো এবং ক্লিয়ারলি জিনিসগুলো যতখানি সম্ভব মানে বুঝে বুঝে যাবো। হ্যাঁ, ওকে, নেক্সট ওয়ানে চলে যাই। নেক্সট ওয়ানে চলে যাই, নেক্সট সেন্টেন্সটা আপনারা একটু বলেন যে নেক্সট সেন্টেন্সটা কি হচ্ছে। নেক্সট সেন্টেন্সটা বলছে যে দেয়ার ইজ সামথিং প্লিজিং অ্যাবাউট হিম। সো ম্যাক্সিমাম যেমন এটার অ্যান্সার দিচ্ছেন প্রিপজিশন অ্যান্ড ইওর অ্যান্সার ইজ, ওকে কাজ করে না কেন, আচ্ছা কাজ করে না কারণ এটা চাপতেই নেই, ওকে ইওর অ্যান্সার ইজ 100% কারেক্ট। সো এটা যেহেতু সবাই পেরে গেছেন আমার তো আর এক্সপ্লেইন করার কিছু নাই। একটু আগেই আমি বলছিলাম যে যদি কোনো ওয়ার্ড দিয়ে কোনো প্লেস পজিশন টাইম এবং মেথড বোঝানো হয় তাহলে কিন্তু হচ্ছে গিয়ে সেটা প্রিপজিশন হয়। আবার দুইটা কথা বলছিলাম ওয়্যার সামথিং ইজ অ্যান্ড ওয়েন সামথিং হ্যাপেন্ড, এরকম হবে। এগুলোর ভেতরে কোনো মানুষ সম্পর্কের ব্যাপারটা বোঝানো হয় না, মানে আমি যে থিওরিটিক্যাল কথাবার্তা বলে আসছিলাম ওখানে কোনো মানুষের কথা বলা হয় না। তারপরেও এটা আপনারা খুব সহজে যেহেতু পেরে গেছেন আমি ধরে নিচ্ছি আপনাদের এই সাইডের প্রিপজিশন ক্লিয়ার। নেক্সটে চলে যাচ্ছি, দ্য হ্যাভেন্স আর অ্যাবোভ, এটা কোন পার্টস অফ স্পিচ আছে? অ্যাবোভ, দ্য হ্যাভেন্স আর অ্যাবোভ, এটা কোন পার্টস অফ স্পিচ আছে? নুসরাত আপু বলেছেন অ্যাডভার্ব, সামামা আপু অ্যাডভার্ব, পিয়াল ভাই অ্যাডভার্ব, মারুফ ভাই অ্যাডভার্ব। হ্যাঁ, আপনাদের সবার অ্যান্সার ঠিক আছে। এটা যেহেতু হচ্ছে গিয়ে কাকে মডিফাই করতেছে, হ্যাভেন এর ডিরেকশন কে মডিফাই করতেছে, কোনো একটা নির্দিষ্ট দিক বোঝাচ্ছে যে স্বর্গ কোন দিকে আছে, উপরের দিকে আছে। সো অ্যাডভার্ব অফ লোকেশন এরকম করে অ্যাডভার্ব অফ প্লেস ওই জিনিসটাকে যেহেতু মানে নোটিফাই করতেছে এজন্য এটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। হ্যাঁ, ওকে, নেক্সট ওয়ানে যাচ্ছি, দ্য মোরাল ল ইজ অ্যাবোভ দ্য সিভিল, এটা বলেন এটা কি হবে, এটা প্রিপজিশন হবে। সৈকত ভাইয়া অ্যাডজেক্টিভ বলতেছেন, ওকে, ম্যাক্সিমামই প্রিপজিশন বলতেছেন, তার মানে আপনাদের বেসিকটা ক্লিয়ার, দুই একজন অ্যাডজেক্টিভ বলতেছেন, আমি জিনিসটা একটু ক্লিয়ার করে যাই। এখানে দা সিভিল যে পার্টটা ছিল এটা কোন পার্টস অফ স্পিসে আছে? দা সিভিল, দাটা তো ডিটারমিনার আর সিভিলটা কি? এখানে দা সিভিল এটা কোন পার্টস অফ স্পিসে আছে? ওকে, সো আপনারা বুঝতে পারতেছেন যে এটা নাউন আছে, নাউনের আগে এই অ্যাবোভটা এখানে কি অর্থে বোঝাচ্ছে, একটা পজিশন বোঝাচ্ছে, যেহেতু পজিশন বোঝাচ্ছে এজন্য এটা অ্যাডজেক্টিভ, ও সরি অ্যাডজেক্টিভ বলতেছি, সরি প্রিপজিশন, আমি নিজেই কনফিউজড হয়ে গেছি। এটা যেহেতু হচ্ছে কি সিভিলের পজিশনটা বোঝাচ্ছে, প্রিভিয়াসলি আপনাদের বলে আসছি কি যে যদি কোনো পার্টস অফ স্পিচ, আমি যেটা লিখে আসছিলাম, আচ্ছা সরি এটা আমি কেন যাচ্ছি, আমি একটা ব্ল্যাঙ্ক শিটে একটু আগেই লিখে আসছিলাম না যে যদি আমি হচ্ছে গিয়ে কোনো পজিশন বসিয়ে থাকি, আপনারা দেখতে পাচ্ছেন কি যদি কখনো পজিশনের কথা আমি বলে থাকি তখন কিন্তু সেটা হয়ে যাবে, আমি একটু কোথায় অন্য স্লাইডে চলে যাচ্ছি, যদি হচ্ছে গিয়ে আমরা কখনো কোনো একটা ওয়ার্ড দিয়ে কোনো একটা পজিশনকে বুঝিয়ে থাকি, আমি যেটা প্রিভিয়াসলি লিখেও আসছিলাম, তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে প্রিপজিশন। সো যারা অ্যাডজেক্টিভ বলতেছেন তাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলেন। সুরভি আপুকে নোটিস করেছিলাম সে অ্যাডজেক্টিভ বলেছিলেন, সৈকত ভাইয়ের ক্লিয়ার হয়েছে, সুরভি আপু কি ক্লিয়ার হয়েছে? সুরভি আপু ক্লিয়ার না হলে বললেন না, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে যখন হচ্ছে গিয়ে কোনো একটা পজিশনকে রেফার করবে তখন হচ্ছে গিয়ে সেটা প্রিপজিশন হিসেবে কাউন্ট হবে। নেক্সট ওয়ান দেখেন তো, নেক্সট ওয়ান বলছে অ্যানালাইজ দ্য অ্যাবোভ সেন্টেন্স, এটা কি হবে, অ্যানালাইজ দ্য অ্যাবোভ সেন্টেন্স, ওকে আপনাদের কনফিউশন নাই এটা অ্যাডজেকটিভ, ওকে দিস ওয়ান ইজ অ্যাডজেকটিভ, কোনো কনফিউশন নাই আপনাদের, এটা অ্যাডজেক্টিভ, অ্যানালাইজ দ্য অ্যাবোভ সেন্টেন্স, যেহেতু সেন্টেন্স কে মডিফাই করতেছে এবং সেন্টেন্স যেহেতু হচ্ছে একটা নাউন, সেন্টেন্স যেহেতু নাউন এজন্য এটা হয়ে যাচ্ছে কি অ্যাডজেক্টিভ। লাস্ট ওয়ান বলেন, আওয়ার ব্লেসিং কাম ফ্রম অ্যাবোভ,
দুই একজন আবার অ্যাডভার্ব বলতেছেন, ম্যাক্সিমাম নাউন বলতেছেন, যারা নাউন বলছেন অ্যানসার ইজ কারেক্ট, যারা অ্যাডভার্ব বলতেছেন তারা সম্ভবত এভাবে কনফিউজ হয়ে যাচ্ছেন যে কোশ্চেন করা হচ্ছে কাম ফ্রম হোয়ার, এই জন্য হচ্ছে কি আপনারা মানে অ্যাডভার্ব কাউন্ট করতেছেন, ব্যাপারটা সেভাবে হবে না, এটা হচ্ছে কি একদম স্পেসিফিক্যালি প্রিপোজিশনের পরে যদি কখনো হচ্ছে কি একটা সিঙ্গেল ওয়ার্ড বসে তাহলে সেটা অবশ্যই হবে সবসময় নাউন, এটা কিয়ামত পর্যন্ত নাউনই হবে। এখানে ফর্মটা কি, ফর্মটা কি একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে সিঙ্গেল ওয়ার্ড থাকলে সেটা কিয়ামত পর্যন্ত সবসময় হবে হচ্ছে গিয়ে নাউন। কথাটা ক্লিয়ার কি? আপনারা নোটিস করবেন যে প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে যদি কখনো একটা সিঙ্গেল ওয়ার্ড থাকে তাহলে সেটা সবসময় নাউন, এটা নিয়ে কোনো কনফিউশনের দরকার নেই। ওকে, সো আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইড, ফার্স্ট কোশ্চেন, আফটার এর একটা সেন্টেন্স আছে যে দে অ্যারাইভড সুন আফটার, সরি কোশ্চেন ফাস্ট হয়ে গেছে, সরি, সামামা আপু কারেক্ট অ্যান্সার দিয়েছিলেন, এটা হচ্ছে অ্যাডভার্ব, ফার্স্ট ওয়ান ইজ অ্যাডভার্ব, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কি? দে অ্যারাইভড সুন আফটার, ফার্স্ট ওয়ান ইজ অ্যাডভার্ব, যদি কারো কোনো কনফিউশন না থাকে তাহলে হি টেক্স আফটার হিজ ফাদার, না না, দে অ্যারাইভ সুন আফটার। আচ্ছা সোয়াদ ভাইয়ের ফার্স্ট এর টাই কনফিউশন লাগছে, সোয়াদ ভাই আমি ক্লারিফিকেশন দিচ্ছি, এখানে বলছে কি দে অ্যারাইভ সুন আফটার, সো অ্যারাইভ সুন আফটারটা কাকে মডিফাই করতেছে এই অ্যাঙ্গেল থেকে ভাবুন, আফটারটা কিন্তু এই যে অ্যারাইভ সুন আফটার, সুনটা কি ছিল এখানে সেন্টেন্সের বাংলা মিনিং কি, বাংলা মিনিং এর পার্সপেক্টিভ থেকে সোয়াদ ভাই যদি ভাবেন বলছে কি যে তারা হচ্ছে গিয়ে অন্যদের ঠিক পরে আসতেছে এরকম বোঝানো হচ্ছে, সো এই সুন কে কিন্তু আফটার মডিফাই করতেছে, সুনটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে আফটার কিন্তু অবশ্যই অ্যাডভার্ব। সোয়াদ ভাই কথাটা ক্লিয়ার হয়েছে কিনা আবার দেখেন, বাংলা মিনিং খেয়াল করেন, সুন কে আফটার মডিফাই করতেছে কিনা এভাবে চিন্তা করেন, এখানে বলা হয়েছে যে তারা অনেকের পরে আসতেছে এই অর্থে, সো সুন কে যদি আফটার মডিফাই করে থাকে, সুন যেহেতু শীঘ্রই বোঝাচ্ছে তাহলে যেহেতু আফটারটা সুন কে মডিফাই করতেছে অ্যাডজেক্টিভ কে মডিফাই করে অ্যাডভার্ব হয়ে গেছে, এইভাবে চিন্তা করে দেখেন ক্লিয়ার হয় কিনা। আমি সেকেন্ড ওয়ানে চলে যাচ্ছি, হি টেক্স আফটার হিজ ফাদার, সেকেন্ড ওয়ান সবাই বলছেন, আমি অ্যানসারটা নোটিস করেছি, প্রিপোজিশন বলেছেন আপনারা, মিশুক ভাই যেটা বলছেন, হ্যাঁ ঠিক আছে মিশুক ভাই যেটা বলছেন আপনার কথা ঠিক আছে, সুন আফটার আদার হলে কিন্তু তখন আবার এটা প্রিপোজিশন হয়ে যাবে, সো সেকেন্ড ওয়ান আপনারা সবাই ধরতে পারছেন, সেকেন্ড ওয়ান হচ্ছে কি আমি একটু অ্যান্সারটা রিভিল করি, প্রিপোজিশন। হ্যাঁ আচ্ছা, সেকেন্ড ওয়ান কেন অ্যাডভার্ব হলো না, নোটিস করেন এখানে আফটার এর পরে কি আছে, হিজ ফাদার আছে, এই হিজ ফাদারটা কি টোটালটা হিজ ফাদার, যদি আমি একটা ফ্রেজ বলি এটা কি ফ্রেজ বলেন তো, নাউন ফ্রেজ, সো নাউন ফ্রেজ এর আগে প্রিভিয়াস যে এটা ছিল সেখানে আমি একটা কথা বলেছিলাম লাস্ট এর টাই যে আওয়ার ব্লেসিং কাম ফ্রম অ্যাবোভ, লাস্ট ওয়ান যদি হচ্ছে গিয়ে প্রিপোজিশনের পরে সিঙ্গেল ওয়ার্ড প্রোয়ার্ড থাকলে সেটা যদি প্রিপোজিশন হয়, এই রুলসটা একটু ঘুরে যদি চিন্তা করেন, এখানে বলা যায় না যে লাস্টে যেহেতু একটা নাউন আছে তার আগে কি বসবে প্রিপোজিশন, যার কোশ্চেনটা ছিল সে কি আফটারটা ক্লিয়ার হয়েছেন, সেকেন্ড ওয়ানে কেন এটা প্রিপোজিশন, সেকেন্ড ওয়ানে কেন হি টেক্স আফটার হিজ ফাদার, এখানে কেন আফটারটা প্রিপোজিশন, ক্লিয়ার হয়েছে তো, লাস্টে যেহেতু নাউন ছিল তার আগে এটা প্রিপোজিশন। ওকে থার্ড ওয়ানে চলে যান, আফটার এজেস শ্যাল সিং হিজ গ্লোরি, এটা অনেক কনফিউশন হচ্ছে আই গেস। আচ্ছা সর্বপ্রথম আমি অ্যানসারটা বলি, অ্যানসারটা অ্যাডজেক্টিভ, কেন অ্যাডজেক্টিভ একটু বাংলা মিনিংটা খেয়াল করি, হ্যাঁ কি বলছে গ্লোরি মানে কি, ধরেন আমি ধরে নিচ্ছি গ্লোরি মানে হচ্ছে গুণগান, তাহলে আফটার এজেস শ্যাল সিং হিজ গ্লোরি, এক ভাইয়া বলছেন বিজয় সাফল্য, হ্যাঁ ঠিক আছে আপনাদের গুলো, সো এই যে সাফল্যের গুণগান এই জিনিসটা হচ্ছে গিয়ে কি করবে আফটার এজেস, কখন গাবে শ্যাল সিং আফটার এজেস, এই সিংটাকে, সিংটা হচ্ছে ভার্ব, সিংটাকে হচ্ছে গিয়ে এই আফটার এজেস দিয়ে একটা সময়কালকে নোটিফাই করতেছে, এজেসটা হয়ে যাচ্ছে এখানে একটা সময় নির্দেশ করতেছে নাউন, যেহেতু নাউনটাকে আবার আফটার মডিফাই করতেছে এজন্য আফটারটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ, এইজটা যেহেতু নাউন এইজটাকে হচ্ছে গিয়ে মডিফাই করতেছে আফটার, এজন্য নাউনকে মডিফাই করার জন্য হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ, সেন্টেন্সটা একটু ঘুরায় লিখছে এজন্য হচ্ছে গিয়ে প্রবলেম হয়ে গেছে। শ্যাল কি হবে তাহারা আপু বলছে, একটা ভাইয়া বলছে ভাইয়া নাউনের আগে বসলে সে কি প্রিপোজিশন, না ভাইয়া নাউনটা যদি একদম সেন্টেন্সের লাস্টে থাকে এবং ঠিক তার আগে যদি হচ্ছে গিয়ে প্রিপোজিশন টাইপের ওয়ার্ড থাকে তখন সেটা প্রিপোজিশন, কিন্তু এখানে আবার দেখতে হবে যে এখানে কিন্তু এইজেস এর পরে অনেক কথাবার্তা আছে, শুধু কিন্তু এইজেস না, সেন্টেন্সটা যদি এরকম হইতো যে হিজ গ্লোরি
শ্যাল সিং আফটার এইচএস, তাহলেও এই সেন্টেন্সে আফটার যদি অপশনে অ্যাডজেক্টিভ এবং প্রিপোজিশন দুইটাই থাকতো তাহলে অ্যাডজেক্টিভই হইতো। সো যেটা বলতে চাচ্ছি যে নাউন এখানে হচ্ছে গিয়ে আফটারের রোলটা খেয়াল করেন, প্রিপোজিশনের ডেফিনেশন কি, প্রিপোজিশন হচ্ছে গিয়ে একটা প্লেস পজিশন টাইম মেথডকে বোঝায়, এখানে অ্যাডজেক্টিভটাও একটা টাইমকে বোঝাচ্ছে, কিন্তু যেহেতু নাউনের একটা স্পেসিফিক টাইমকে। আচ্ছা আমার সাউন্ড কি বোঝা যাচ্ছে না? তানিয়া আপু বলতেছে সাউন্ড ওকে। আচ্ছা ঠিক আছে, যাদের কনফিউশন হচ্ছে যে এটা কি জন্য হচ্ছে প্রিপোজিশন না, সহজভাবে বলি, নাউনটা হচ্ছে কি এখানে সেন্টেন্সের একদম লাস্টে নাই আগের সেন্টেন্সের মতো, এজন্য এখানে এটা প্রিপোজিশন হওয়ার সুযোগ নাই, এবং যেহেতু এখানে হচ্ছে গিয়ে নাউনের একটা স্পেসিফিক টাইমকে আফটার দ্বারা বোঝানো হচ্ছে এজন্য এটা অ্যাডজেক্টিভ। এত মানে আমি অনেক কমপ্লেক্স ওয়েতে বলতে চাচ্ছিলাম, এত কমপ্লেক্সিটিতে যাওয়ার দরকার নাই। নাউন কখন হতো, মানে সরি প্রিপোজিশন কখন হতো, যদি এই এইচএস এর পরে এই সেন্টেন্সে আর কোনো কথাবার্তা না থাকতো তাহলে হচ্ছে গিয়ে এটা প্রিপোজিশন হওয়ার একটা চান্সেস আসতো, যে জিনিসটা ওই রুলসটা এখানে অ্যাপ্লিকেবলই না, কারণ এখানে এইচএস এর পরে আবার ভার্ব আছে, আরো আদার্স জিনিসপত্র আছে, এজন্য এখানে ওই রুলসটা আগের সেন্টেন্সের রুলসটা অ্যাপ্লিকেবল না, আর যেহেতু হচ্ছে গিয়ে এখানে আফটারটা এইচএস কে মডিফাই করতেছে এজন্য এটা অ্যাডজেক্টিভ। এখন দেখেন কারো কনফিউশন আছে কিনা, আফটার এইচএস শ্যাল সিং হিজ গ্লোরি, কখন আফটার এইচএস, এইচএসটা কি নাউন, নাউন মডিফাই করবে কে? কারো যদি কনফিউশন না থাকে আমি নেক্সট ওয়ানে যেতে চাচ্ছি, নেক্সট ওয়ানে চলে যান। উই ওয়েন্ট অ্যাওয়ে আফটার দে হ্যাড লেফট, কনজাংশন, একজন অ্যান্সার করেছেন কনজাংশন, যারা অ্যান্সার করেছেন একজন অ্যাডভার্ব বাদে বাকি সবাই কনজাংশন বলতেছেন, সো এটা কনজাংশন, এটা নিয়ে কোনোই ডাউট নাই, কারণ এ করছে কি দুইটা ক্লজকে অ্যাড করছে, উই ওয়েন্ট অ্যাওয়ে ছিল ফার্স্ট পার্টটা আর এরপরে দে হ্যাড লেফট, দুইটা আলাদা আলাদা ক্লজকে হচ্ছে আফটার দ্বারা অ্যাড করা হয়েছে, যখন দুইটা ক্লজকে কোনো একটা স্পেসিফিক ওয়ার্ড হচ্ছে গিয়ে অ্যাড করবে তখন সেটা অবভিয়াসলি একটা কনজাংশন। ওকে নেক্সট ওয়ানে যাচ্ছি, অল ফার্স্টটা বলেন, অল মেন আর মর্টাল, এটা কি হবে, দুই একজনের কনফিউশন হচ্ছে অ্যাডজেক্টিভ না বলে প্রোনাউন বলতেছেন, কনফিউশনটা কেন হচ্ছে, কারণ ওই যে ছোটবেলা থেকে বলে আসছে যে অল মানেই হচ্ছে প্রোনাউন, ওই জন্য হয়তো বা কনফিউশন হচ্ছে, একটা সহজ কথা বলি ক্লিয়ার হয়ে যাবে, এখানে মেনটা কি নাউন, তাহলে এর আগে অল বসছে, বলছে কি সকল মানুষই মরণশীল, সো কাকে মডিফাই করতেছে, মানুষকে মডিফাই করতেছে, মানুষটা নাউন, সো নাউনকে মডিফাই করলে ডেফিনেটলি অ্যাডজেক্টিভ। নেক্সট ওয়ানে যাচ্ছি, নেক্সট ওয়ান কি হবে, হি ওয়াজ অল অ্যালোন ওয়েন আই স হিম, পজিশন খেয়াল করেন এবং এই অ্যালোনটা কোন পার্টস অফ স্পিচ এটা খেয়াল করেন, তাহলেই বুঝতে পারবেন এই অল কোন জিনিস। অ্যালোনটা খেয়াল করেন, এখানে অ্যালোনটা কি, অ্যালোনটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে অলটা কি হবে, যখন আমি তাকে দেখেছিলাম সে ছিল সম্পূর্ণ একা, কাকে মডিফাই করতেছে, একাকে মডিফাই করতেছে, তার মানে এটা কি অ্যাডভার্ব। যাদের কনফিউশন হচ্ছে তারা পজিশনিংটা খেয়াল করেন, পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের সব থেকে ফার্স্ট রুল হচ্ছে কি আপনি পজিশন খেয়াল করবেন, সে আসে কার আগে, একটা অ্যাডজেক্টিভের আগে আসে, সো অ্যাডজেক্টিভের আগে যেহেতু আসে প্রথমত এটা মিনিং বুঝে চেষ্টা করেন বোঝার যে সে কাকে মডিফাই করতেছে, সে সম্পূর্ণ একা ছিল যখন আমি তাকে দেখেছিলাম, কাকে মডিফাই করতেছে, একাকে মডিফাই করতেছে, একার অবস্থাটা বোঝানোর চেষ্টা করতেছে, সো একার অবস্থাটা কি, সে সম্পূর্ণ একা, দ্যাটস ওয়াই এটা অ্যাডভার্ব। নেক্সট ওয়ানে চলে যান, অল স্পোক ইন হিজ ফেভার, এটা পড়তে হবে, এটা খুব ইজি, এটাই কনফিউশন হচ্ছে আপনাদের, ভালো কনফিউশন হচ্ছে। আচ্ছা চিন্তা করেন এখানে অল পড়ছে কিসের জন্য, ধরেন অনেকগুলো মানুষের নাম ছিল আলাদা আলাদা, সে জিনিসটা উঠে একসাথে বসে গেছে কি অল, সো নাউনের পরিবর্তে যে জিনিসটা বসে সেটা কি প্রোনাউন। জিনিসটা আবার আমি বলি, এখানে অল বলতে অনেকগুলা মানুষের কথা বোঝানো হয়েছে, সো অনেকগুলা মানুষের আমি করতাম কি আলাদা আলাদা ভাবে নাম বলতাম, অথবা একবারে বলে দিছি কি অল, সো বাই ডেফিনেশন প্রোনাউন কি, প্রোনাউন হচ্ছে গিয়ে যে জিনিসটা নাউনের পরিবর্তে বসে, সো এখানে যেহেতু নাউনের পরিবর্তে বসে এটা প্রোনাউন। কারো কোনো কনফিউশন থাকলে বলেন, এটা নিয়ে আমি অনেক কনফিউশন দেখলাম, সোয়াদ ভাই ক্লিয়ার হয়েছে কিনা বলেন, অ্যাডজেক্টিভ কেন মনে হচ্ছে, সহজভাবে চিন্তা করেন সেন্টেন্সের ভার্ব কি স্পোক, স্পোকের আগে আছে কি সাবজেক্ট, সাবজেক্টের ভেতরে নোটিস করেন এটা কি হিসাবে বসে, অলের এক আর থ্রি এর মধ্যে ডিফারেন্সটা কি, অলের ফার্স্টেরটার ক্ষেত্রে ভাইয়া সে হচ্ছে গিয়ে এই সেন্টেন্সের ভার্বটা আছে আর, তার আগে সাবজেক্ট পোর্শনে দুইটা আলাদা আলাদা ওয়ার্ড আছে, এর ভেতরে মেনটা হচ্ছে নাউন, এবং নাউনকে এখানে অলটা যেহেতু মডিফাই করতেছে এজন্য নাউনকে মডিফাই করে ফার্স্ট ওয়ানে অল হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু পরেরটার ক্ষেত্রে দেখেন এই যে ভার্বের আগে শুধুমাত্র একটা ওয়ার্ড আছে এবং এটা দিয়েই সম্পূর্ণ জিনিসটা বোঝানো হচ্ছে, যেহেতু বোঝানো হচ্ছে এখানে আর কোনো ধরনের নাউন টাউন কিছু নাই এজন্য এটা প্রোনাউন। দেখেন তো ক্লিয়ার হয়েছে কিনা, আমাকে একটা একটা মিনিট একটু সময় দেন, হ্যাঁ একটা মিনিট,
সরি আমি একটা ফোন অ্যাটেন্ড করতেছিলাম, এক্সট্রিমলি সরি আপনাদের ওয়েট করালাম। হ্যাঁ ওকে, আমি আবার হচ্ছে লেকচারটা কন্টিনিউ করছি। লাস্ট ওয়ান যেটা বলতেছিলাম যে প্রোনাউন অল স্পোক ইন হিজ ফেভার, এ পর্যন্ত কোনো কনফিউশন থাকলে প্লিজ বলবেন। ওকে সো নেক্সট ওয়ানে চলে যাচ্ছি, যদি কারো কোনো কনফিউশন না থাকে নেক্সট ওয়ান একটু অ্যান্সার করেন। হি লস্ট হিজ অল ইন স্পেকুলেশন, হি লস্ট হিজ অল ইন স্পেকুলেশন, এখানে অলটা কি রোল প্লে করতেছে একটু দেখেন। ওকে এটা নিয়ে আপনাদের কারো কোনো কনফিউশন নাই, একজন রাখি আপু হচ্ছে প্রিপোজিশন বলতেছেন, বাকি সবাই হচ্ছে কি এটা পেরেছেন, থ্যাংক ইউ সো মাচ। দুই একজনের হয়তো বা কনফিউশন আছে, আমি বলতেছি এটা নাউন হবে। কেন নাউন হবে? আবার সেই পজিশনিং নোটিস করেন, এর একপাশে আছে প্রিপোজিশন, একপাশে আছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ। এই পজিটিভ অ্যাডজেক্টিভ যেহেতু আছে, তারপরে অ্যাডজেক্টিভের পরে কি হবে? অ্যাডজেক্টিভের পরে অবশ্যই হবে কি নাউন হবে। আচ্ছা নাউন চেনার কিছু উপায় আমি আপনাদের এখানে একটু ক্লাস ব্রেক দিয়ে বলে আসবো কি, বা আমি আপনাদের বলি, মানে ক্লাস ব্রেক করার দরকার নেই, এখানেই ছোট ছোট করে কিছু কথা বলি। প্রথমত নাউন আমরা কিভাবে চিনতে পারি? হু অথবা হোয়াট দ্বারা কোশ্চেন করলে সেন্টেন্সকে যে অ্যান্সারটা পাই সেটা হচ্ছে কি সেন্টেন্সের নাউন হয়, এটা আমরা কিন্তু জানি। এটারে ফার্স্ট রুল হিসেবে দেখেন, ফার্স্ট রুলটা নাউন আইডেন্টিফিকেশনের, নাউন আইডেন্টিফিকেশনের ফার্স্ট রুলটা কি বললাম, যে সেন্টেন্সকে আপনি হু অথবা হোয়াট দ্বারা কোশ্চেন করবেন পেয়ে যাবেন নাউন। সেকেন্ড আরেকটা রুলস, কি রুলস? একদম সহজ রুলস, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে সবসময় নাউন, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে সবসময় নাউন। সাদিকা আপু আরেকটা বলে দিয়েছেন, আর্টিকেলের পরে নাউন। সো এই তিনটা রুলস মনে রাখবেন, আর্টিকেলের পরে নাউন, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন, সেন্টেন্সকে হু হোয়াট দ্বারা কোশ্চেন করলে নাউন। আরেকটা আছে, এটা হচ্ছে কি আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, ফাইভ সেন্সেস, ধরেন আমরা কানে শুনি, আমরা চোখে দেখি, তারপরে হচ্ছে গিয়ে আর কি করি, আমরা টেস্ট করি, আমরা স্মেল নেই, আমরা টাচ করি। এই পাঁচটা দিয়েও যদি হচ্ছে গিয়ে আমাদের কোনো কনফিউশন হয় কখনো সেন্টেন্সে, যদি আমরা সেন্টেন্সকে কোশ্চেন করি এই পাঁচটা দিয়ে, সেক্ষেত্রেও হচ্ছে গিয়ে অ্যান্সার পেলে, যদি পাই যে স্পেসিফিক অ্যান্সারটা পাবো ওইটা সবসময় নাউন হবে। রাখি আপু বলছেন প্রিপোজিশনের পরেও তো নাউন বসবে, এটা ডিপেন্ড করে যে প্রিপোজিশনের পরে কতগুলো আলাদা আলাদা ওয়ার্ড আছে। যদি প্রিপোজিশনের পরে একটা সিঙ্গেল ওয়ার্ড থাকে তাহলে সেটা কি আমার পর্যন্ত সবসময় নাউন, একটা ওয়ার্ড থাকলে রাখি আপু, বাট মাল্টিপল ওয়ার্ডস আসলে তখন অন্যান্য জিনিস হতে পারে। ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার হলে ইয়েস বলেন, না হলে নো বলেন। পাশাপাশি আমি হচ্ছে নাউনের কিছু ছোট ছোট রুলস বলে গেলাম, এগুলা নিয়েও কোনো কনফিউশন থাকলে বলবেন। একটা হচ্ছে গিয়ে সেন্টেন্সকে হু হোয়াট দিয়ে কোশ্চেন করবেন, একটা হচ্ছে পজিশনিং দেখবেন, মানে পজিটিভ অ্যাডজেক্টিভের যদি পরে বসে অবশ্যই নাউন হবে, আরেকটা হচ্ছে আর্টিকেলের পরে বসলেও নাউন হবে। আফসান আপু বলছেন পাঁচটা সেন্সের কথা বলতে, পাঁচটা সেন্স হচ্ছে আপু আমাদের যে বলি না একটা মুভি আসছিল সিক্স সেন্স, আপনি দেখছিলেন কি? একটা মুভি আসছিল সিক্স সেন্স, একটা হরর মুভি ছিল, ওখানে মানে হরর মুভি আসলেই বলে না আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে গেছে। ওর বাইরে মানে মেয়েদের হচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয় থাকে, পুরুষ মানুষের থাকে পঞ্চ ইন্দ্রিয়, একটা হচ্ছে আমার চোখ, একটা হচ্ছে আমার নাক, চোখ থেকে আমি কি করি দেখি, তো সেটা হচ্ছে সি, একটা হচ্ছে আমার নাক সেটা দিয়ে আমি ঘ্রাণ নেই স্মেল, একটা হচ্ছে আমার হাত সেটা দিয়ে আমি টাচ করি, তো সেটা হচ্ছে টাচ, একটা হচ্ছে আমার জিব্বা, জিব্বা দিয়ে আমি যে কোনো জিনিসের স্বাদ নেই সেটা হচ্ছে টেস্ট, আর এক হচ্ছে আমার কান, কান দিয়ে হচ্ছে আমি শুনি। এই পাঁচটা যে সেন্স আমাদের, এই সেন্স দিয়েও যদি আমি একটা সেন্টেন্সকে কোশ্চেন করি অ্যান্সার পাবো সবসময় নাউন। যেমন ধরেন একটা সেন্টেন্স লিখলাম, আই হিয়ার আ নয়েজ ইনসাইড দা ওয়েল, আমি হচ্ছে গিয়ে একটা নয়েজ পেয়েছি একটা কূপের ভেতরে, সো এখানে যদি আমি কোশ্চেন করি যে আমি কি শুনছি, আমি অ্যান্সার পাচ্ছি যে আমি একটা শব্দ শুনছি, সো এই শব্দটা কিন্তু কি হবে, অবশ্যই নাউন হবে। হ্যাঁ নয়েজটা এখানে স্পেসিফিক্যালি নাউন হবে। ক্লিয়ার হয়েছে কিনা বলেন। জুনাইদ ভাই আপনার কোশ্চেনটা কিউ অ্যান্ড এ তে দিয়ে দেন, আপনার ভাইয়া আছেন, ভাইয়া জবাব দিবেন, আর না হলে আমি ব্রেকে জবাব দিয়ে দিব। হ্যাঁ রাখি আপু আপনার কোশ্চেনটা একটা সেন্টেন্সের মাধ্যমে করেন, অল ইন অর্থটা একটা সেন্টেন্সে। আচ্ছা হি লস্ট হিজ অল ইন স্পেকুলেশন, সো এটা কি বলা হয়েছে যে সে যে স্পেকুলেশনটা আসলে অনেকটা হচ্ছে কি আমরা যে অনুমানটা করি ওইটার কথা বলছে, যে সে তার সবকিছু হচ্ছে গিয়ে অনুমান করতে গিয়ে হারিয়ে ফেলেছে, এরকম হচ্ছে অর্থটা। ঠিক আছে নেক্সট ওয়ানে চলে যাচ্ছি, অনেকে বোর হচ্ছে, তন্ময় ভাই অলরেডি বোর হয়ে গেছে, তন্ময় ভাই নেক্সট টাই অ্যান্সার দিয়ে দিয়েছে, আপনারা অ্যান্সার দেন। আর দে আর এনি উইটনেসেস প্রেজেন্ট, এখানে এনিটা কি হবে, আর দে আর এনি উইটনেসেস প্রেজেন্ট, তাড়াতাড়ি অ্যান্সার করেন, আমরা একটা নিয়ে অনেক সময় নষ্ট করে ফেলেছি, নেক্সট ওয়ানের অ্যান্সার করেন তাড়াতাড়ি। ওকে এটা নিয়ে অনেক কনফিউশন হচ্ছে, অনেক কনফিউশন হচ্ছে, এটার কোনো কনফিউশনের দরকার নাই ভাইয়ারা। আপনারা কিন্তু প্রথম দিকে নোটিস করেন, প্রথম দিকে যখন এই লেকচারটা আমি শুরু করেছিলাম আপনারা কারেক্ট মানে অ্যান্সার করতে পারছিলেন, ওভার দ্য টাইম এটা ভুল হচ্ছে। কেন ভুল হচ্ছে? দুইটা কারণে ভুল হচ্ছে, এক হচ্ছে আমি ভালোভাবে আপনাদের বোঝাতে পারতেছি না এই জন্য আপনারা কনফিউজ হচ্ছে, আর এক হচ্ছে কি আপনাদের মস্তিষ্ক টায়ার্ড হয়ে গেছে অলরেডি। সো এই পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের জন্য এটা অনেক একটা বড় রিজন, এটা হচ্ছে গিয়ে মস্তিষ্কে আইডিয়াল করা যাবে না, মানে ইয়ে যদি হচ্ছে গিয়ে টায়ার্ড হয়ে যায় তখন খুব কনফিউজিং গেস দেয়। এখানে খেয়াল করেন এনিটা আছে উইটনেসের আগে, উইটনেসটা কি নাউন, সো কাকে মডিফাই করতেছে, কি বলতেছে, যে এখানে কি কোনো ধরনের উইটনেস সাক্ষী, কোন ধরনের সাক্ষী কি উপস্থিত আছে, সো কার কথা বলছে, এখানে কি কোনো সাক্ষী উপস্থিত আছে, সাক্ষীর কথা বলতেছে, কোনো সাক্ষী, তার মানে যেহেতু সাক্ষী নাউন একে মডিফাই করতেছে, দ্যাট মিন্স এটা কি হবে,
অ্যাডজেক্টিভ হবে। অনেকে এটাকে প্রোনাউন বলতেছেন, এটা প্রোনাউন তখন হতো যদি উইটনেসটা না থাকতো। ইজ দেয়ার এনি ওয়ান প্রেজেন্ট এরকম হলে তখন হতে পারতো। ইজ দেয়ার এনি এনিথিং লেফট এরকম হলে সেখানে ওকে। আপনাদের যদি কনফিউশন না থাকে আমি নেক্সটে যাব। নেক্সট ওয়ান বলেন, ডাজ এনি অফ ইউ নো এনিথিং অ্যাবাউট অ্যাবাউট পরে কি আছে, নো এনিথিং অ্যাবাউট ইট। যারা দেখে ফেলছেন তো ফেলছেন, তার আগে অনেকে কারেক্ট অ্যান্সার দিয়েছেন, এটা প্রোনাউন। প্রোনাউন কেন, যদি কারো কনফিউশন থাকে প্লিজ বলেন, কারণ আমি অ্যান্সারটা খুব তাড়াতাড়ি রিভিল করে ফেলছি। ডাজ এনি অফ ইউ নো এনিথিং অ্যাবাউট ইট, এখানে এনিটা এনিটা হচ্ছে গিয়ে কাদের কথা বলছে, এনিটা হচ্ছে এক গুচ্ছ মানুষকে বোঝাচ্ছে। এই যে অফ ইউ দিয়ে কি করছে, এখানে ইউ এর সাথে যে কানেকশনটা ছিল এটা এই অফ দিয়ে ব্রেক দিয়ে দিছে। সো যেহেতু হচ্ছে গিয়ে ইউ কে এখানে হচ্ছে গিয়ে এনি রেফার করতেছে, মানে ইউ কে হচ্ছে গিয়ে এনি হচ্ছে রিপ্লেস করতেছে। ধরেন এখানে কি বলা হয়েছে, বাংলাটা একটু খেয়াল করেন, বলছে তোমাদের ভেতরে কেউ কি এটা সম্পর্কে কিছু জানো। সো এই যে এনি, এনি দিয়ে বোঝানো হয়েছে এখানে যারা উপস্থিত ছিল সবাইকে, যেহেতু বোঝানো হচ্ছে এজন্য এটা হয়ে যাচ্ছে প্রোনাউন। এই ধরনের যখন কনস্ট্রাকশন থাকে, এনি অফ ইউ, সাম অফ ইউ, নান অফ ইউ, এই সময় যখনই অফটা চলে আসে তার আগের পোর্শনে যেটা থাকবে সেটা সবসময় প্রোনাউন। আচ্ছা, কাজিম ভাইয়া বলছেন, কাজিম ভাইয়া বলছেন ফার্স্ট যেতে। ভাইয়া হ্যাঁ ফার্স্ট যাবো, সরি আমি অনেক বেশি স্লো যাচ্ছি, আমি ফার্স্ট যাবো, এটা প্রবলেম হচ্ছে কিনা বলেন। পেটোস ভাই বলছেন এনি অফ ইউ, এটা এনি ওয়ান এর মতো। হ্যাঁ ঠিকই আছে আপনার কথা, এটা এনি ওয়ান এর মতো। নেক্সট এটাই যান, ইজ দ্যাট এনি বেটার। ওকে আপনারা এটা সবাই পেরে গেছেন, এটা অ্যাডভার্ব। ওকে নেক্সটে চলে যান। He worked as fast as we could. এখানে অ্যাজটা কি কাজ করতেছে, যাদের কনফিউশন হচ্ছে তারা ফার্স্ট এর দিকে নোটিস করেন, সে এখানে কাকে মডিফাই করতেছে, সে হাঁটে as fast as we could. We worked as fast as we could. আমরা যতখানি সম্ভব জোরে হাঁটছি, যেটা আমাদের পক্ষে সম্ভব ছিল। ফার্স্ট এখানে যেহেতু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, ডেফিনেটলি এটা কি হবে, অ্যাডভার্ব হবে। নেক্সট ওয়ানে যান, as he was poor I helped him. As he was poor I helped him. যেহেতু দুইটা আলাদা আলাদা ক্লজকে সে হচ্ছে গিয়ে অ্যাড করেছে, দ্যাটস ওয়াই এটা কি হবে, কনজাংশন হবে। নেক্সট ওয়ান দেখেন, বলছে শি লাইকস দ্য সেম কালার অ্যাজ আই ডু। এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা আপনাদের মানে ম্যাক্সিমামই পারেন নাই। রিফ্লেক্সিভ প্রোনাউন কোন জিনিসগুলো আমি একটু বলে আসি, হু, হোয়াট, হুইচ, দ্যাট, হুজ, এই জিনিসগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এবং রিফ্লেক্সিভ প্রোনাউন কখন আসে বেসিক্যালি, যখন হচ্ছে গিয়ে একটা সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের ভেতরে একটা রিলেশনশিপ এস্টাবলিশ করতে হয়, তখন হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনের অ্যারাইভাল হয়। যেমন আই নো দ্য গার্ল, আই নো দ্য গার্ল হু থেফট মাই ওয়ালেট। ধরেন এটা একটা সেন্টেন্স আছিল, এই সেন্টেন্সের আই নো দা গার্ল, এই গার্লকে হচ্ছে গিয়ে, আচ্ছা আমি রিফ্লেক্সিভ বলছি, সরি ভুলে বলছি, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন আমি ভুলে বলছি আর কি। মানে ওই যে সেদিন বলতেছিলাম না আপনার বুশিজম, বুশিজমের মতো সমস্যা হয়ে গেছে, দুইটাই আরই তো, এই জন্য হচ্ছে গিয়ে আর আর রিফ্লেক্সিভ আর রিলেটিভ কনফিউজ হয়ে গেছি। রিলেটিভ বলে ফেলছি রিফ্লেক্সিভ, বাট বুঝাইছি রিলেটিভ। হ্যাঁ আচ্ছা, শ্রাবণ ভাই বলছে রিল্যাক্স ভাইয়া। ওকে ভাইয়া, আমি কি খুব ফাস্ট যাচ্ছি বা খুব স্লো যাচ্ছি, আপনাদের কি অ্যাডাপ্ট করতে প্রবলেম হচ্ছে? ওকে, মাঝে মাঝে কনফিউশন হলে একটু বলবেন, এই যে রিফ্লেক্সিভ রিলেটিভ কনফিউজ করে ফেলছিলাম আপনাদের। সো যেটা বলতেছিলাম, হ্যাঁ, প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ, এদের ভেতরে রিলেশনশিপটা এস্টাবলিশ করে হচ্ছে এই রিলেটিভ প্রোনাউন দিয়ে। এই রিলেটিভ প্রোনাউনের ব্যাপারটা হচ্ছে আপনাদের ওই যে ক্লজের ক্ষেত্রে হচ্ছে গিয়ে অনেক ভালোভাবে আর কি কোরিলেট করা যায়। যেমন এখানে শি লাইকস দ্য সেম কালার, এটা হচ্ছে এই সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজ। এই আই ডু যেহেতু হচ্ছে সেম জিনিস বোঝাচ্ছে, এটাকে আপনি চাইলে কিন্তু ওই যে দ্যাট দিয়েও আবার কোরিলেট করতে পারেন, শি লাইকস দ্য সেম কালার দ্যাট আই ডু। সো এই যে দ্যাট এর অর্থটা যেহেতু এখানে বোঝাচ্ছে, এজন্য হচ্ছে কি অ্যাজ আই ডু বেটার। আমি জাস্ট রিলেটিভ প্রোনাউন বোঝানোর জন্য বলতেছি, দ্যাট আই ডু দিয়ে আপনি অর্থটা একই রকম সামঞ্জস্যপূর্ণ এটা বোঝাতে পারতেছেন, বাট ডেফিনেটলি এখানে কিন্তু অ্যাজই হবে, এখানে দ্যাট আই ডু লিখলে কিন্তু ভুল হবে। আমি জাস্ট অর্থটা বোঝানোর জন্য রিলেটিভ প্রোনাউনের সাথে কিভাবে এটাকে কোরিলেট করা যায় এজন্য বলতেছি। পিয়াল ভাই আবার কনফিউজ হয়ে না। ও আচ্ছা, আপনি বলতেছেন অ্যাজ ডু আই হবে কিনা। হ্যাঁ অ্যাজ ডু আই হবে, ঠিক আছে আপনার কথা। আর এভাবে যদি আমি লিখি তাহলে আবার হবে হচ্ছে গিয়ে, আচ্ছা শি লাইকস দ্য সেম কালার, এরপরে তাইলে কিন্তু আবার একটা কমাও হবে। হ্যাঁ, she likes the same color as do I,
ওইভাবে বললে অ্যাজ ডু আই ওখানে হচ্ছে গিয়ে কমা লাগবে, আবার হচ্ছে গিয়ে এটাকে আমি চেঞ্জ করে যদি আই ডু রাখতে চাই তাহলে বলতে পারবো আই ডু টু। এটা আপনারা পড়ছেন সম্ভবত ওই অ্যাজ আর টু এর যে ইউজেসটা, ধরেন সেন্টেন্সটা এরকম ছিল শি লাইকস দা কালার, আই অলসো লাইক দা কালার, এরকম দুইটা সেন্টেন্সকে এখানে রিলেটিভ প্রোনাউন দিয়ে এক করে দিছে। প্রিয়াল ভাই যেটা বলছেন ঠিক আছে, কোনো কনফিউশন না থাকলে আমি নেক্সটে যাচ্ছি, কোনো কনফিউশন থাকলে বললেন আমি লাস্ট ওয়ানে যাবো। প্রিয়াল ভাই যেটা বলছেন ঠিক আছে, হ্যাঁ ওই অ্যাজ আর টু এর রুলসটা আর কি এখানে অ্যাপ্লিকেবল। এটা করেন আই হ্যাভ সিন ইউ বিফোর, এটা কি হবে? ওকে আপনাদের সবার অ্যানসার ঠিক আছে, এটা অ্যাডভার্ব। নেক্সট ওয়ানে যান, হি কেম বিফোর দা অ্যাপয়েন্টেড টাইম, কি হবে? এটাই কনফিউশন হচ্ছে, এটা প্রিপোজিশন হবে। আবার সেই প্রিপোজিশনের ডেফিনেশনে চলে যান, প্রিপোজিশনের ডেফিনেশনে চলে যান। কি কি বুঝায় বলছিলাম, প্রিপোজিশন হচ্ছে একটা সেন্টেন্সের স্পেসিফিক একটা ওয়ার্ড কে বুঝায়, যেটা হচ্ছে প্লেস পজিশন টাইম মেথড এগুলোকে বুঝায়। এটা অ্যাডভার্বের সঙ্গে কনফিউশন হওয়াটা একদম জাস্টিফাইড, এটা খুবই কনফিউজিং একটা জিনিস। হি কেম বিফোর, সে কখন এসেছিল? যদি সেন্টেন্সটা এতটুকু হয় যে হি কেম বিফোর, তাহলে কিন্তু এই বিফোরটা অবশ্যই হতো এখানে অ্যাডভার্ব। কিন্তু যেহেতু এখানে আবার বিফোরটা অ্যাপয়েন্টেড টাইম কথাটা আছে, এই দা অ্যাপয়েন্টেড টাইম এই কথাটা এখানে হচ্ছে কি একটা নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ এর আগে যেহেতু বসছে এটা আবার হয়ে যাবে তখন প্রিপোজিশন। কারো কনফিউশন আছে কিনা থাকলে বলেন। যদি সেন্টেন্সটুকু এটুকু হতো যে হি কেম বিফোর, তাহলে বিফোরটা ডেফিনেটলি অ্যাডভার্ব হতো। কিন্তু এখানে বিফোরটা কিন্তু কেম কে মডিফাই করতেছে না, এপাশে দা অ্যাপয়েন্টেড টাইম আসার কারণে যেহেতু নাউন ফ্রেজ চলে আসছে তাদের ভেতরে কোরিলেশন করার জন্য এখানে বিফোর ইউজ হয়েছে, দ্যাটস ওয়াই এখানে বিফোরটা হয়ে যাচ্ছে একটা প্রিপোজিশন। ওকে যদি আপনারা ক্লিয়ার হন নেক্সট স্টেপটায় যান। আচ্ছা যদি ভাইয়া টাইম ওয়ার্ডটা না থাকতো, আচ্ছা ভাইয়া আমি ওটা মিস করে গেছি, হ্যাঁ আপনি হচ্ছে ওইটা ইসে পাঠিয়ে দেন কিউ অ্যান্ড এতে, ভাইয়া আছে ভাইয়া জবাব দিবেন। নেক্সট স্টেপটা হি ওয়েন্ট অ্যাওয়ে বিফোর আই কেম, এটা আপনারা সবাই পারছেন। এটা হচ্ছে দুইটা ক্লজকে অ্যাড করতেছে, দুইটা ক্লজকে অ্যাড করলে কি হবে, অনেকে অ্যাডজেক্টিভ বলতেছেন, অ্যাডজেক্টিভের সাথে এটার কনফিউশনের রিজন আমি পাচ্ছি না, এটা কনজাংশন, এটা খুব ইজিলি মানে চিন্তা করেন দুইটা আলাদা আলাদা ক্লজ ছিল, হি ওয়েন্ট অ্যাওয়ে আর এই পাশে আই কেম, দুইটা আলাদা আলাদা ক্লজ, এখানে ভার্ব ওয়েন্ট এখানে ভার্ব কেম, দুইটাকে কানেক্ট করছে, বিফোরটা ডেফিনেটলি এখানে কনজাংশন। ভাইয়া টাইম ওয়ার্ডটা না থাকলে এখানে এটা অ্যাডভার্ব হতো কি না? ভাইয়া টাইম ওয়ার্ডটা না থাকলে এখানে অ্যাপয়েন্টেড এই পোর্শনটা যদি আসে না, এটা সেন্টেন্সটাই হচ্ছে গিয়ে ইনকমপ্লিট থাকে, তো এখানে টাইমটা থাকা মাস্ট। বাট যদি দা অ্যাপয়েন্টেড টাইম টোটাল জিনিসটা না থাকতো তাহলে এটা ডেফিনেটলি হচ্ছে গিয়ে অ্যাডভার্ব হতো। রাখি আপু কথাটা বুঝতে পারছেন তো? ওকে নেক্সট স্টেপে চলে যান, আই থিঙ্ক ইয়োরস ইজ আ বেটার প্ল্যান, এখানে বেটার কি হবে? ওকে আপনারা সবাই পারেন এটা, গুড, এটা অ্যাডজেক্টিভ। নেক্সট স্টেপে যান, আই নো বেটার, ভেরি গুড, এটাও পারেন অ্যাডভার্ব। নেক্সট স্টেপে যান, গিভ প্লেস টু ইয়োর বেটারস, এটা এটা একটু চিন্তা করার মতো, হ্যাঁ সামান্য চিন্তা করার মতো, খুব কনফিউজিং না। আপনারা ম্যাক্সিমাম পারছেন, সৈকত ভাইয়া, সামাম আপু, জান্নাত আপু, তুহিন খান ভাইয়া সবাই পারেন, ওকে এটাও পারছেন। এখানে বেটারস মানে কি বলেন তো, মিনিংটা বলেন তো, মিনিং মিনিং অর্থ পার্টস অফ স্পিচ না, অর্থ বলেন। গিভ প্লেস টু ইয়োর বেটারস, হ্যাঁ ওয়াইফও হতে পারে, গুরুজন বুঝাইছে, এখন যদি ওয়াইফ রে বা হাজব্যান্ড রে গুরুজন বলেন তাহলে ঠিক আছে, গুরুজন বুঝাইছে বেটার, মানে হাজব্যান্ড ওয়াইফও হয়, ধরেন আপনার থেকে সিনিয়র যারা বয়স্ক লোক তাদেরকেও বোঝানো হয় বেটারস, মানে এই জায়গায় কিন্তু বেটার হাফ বলতে কিছু বুঝায় না, আপনারা হয়তো বা বেটার হাফের সাথে কনফিউজ হচ্ছেন। বেটার মানে হচ্ছে গিয়ে শ্রদ্ধেয়, ঠিক আছে, আর আরেকটা বেটারের মানে আছে, এটা হচ্ছে গিয়ে আপনার এটা খুবই মানে মজার মানে জুয়ারি, হ্যাঁ জুয়ারিদেও হচ্ছে গিয়ে বেটার বলে। একটা সাইট আছে না ওই যে বেট 365 365 দিন বেটিং করেন, ওখান থেকে ওই বেট থেকে বেটার আসছে। হ্যাঁ যাই হোক পরেরটা যান, আপনারা পরেরটাও পেরে গেছেন, ভেরি গুড, ওকে পরেরটা ভার্ব ঠিক আছে। নেক্সট ওয়ানে যান, বোথ বোথ, ইউ ক্যানট হ্যাভ ইট বোথ ওয়েজ, ওকে এটাও আপনারা পারতেছেন, আমি আর সময় নষ্ট না করি এক্সপ্লেন করে, এটাও ঠিক আছে, পরেরটা যান, পরেরটাই বোথ অফ দেম আর ডেড, ওকে এটা ওই যে প্রিভিয়াস একটা ফ্রেজ বলছিলাম ওইটার মতো, হ্যাঁ এই যে অফ দেম আছে, নান অফ দেম, বোথ অফ দেম, সাম অফ দেম, ওই সময় বলে আসছিলাম, এগুলো সব হবে প্রোনাউন। নেক্সট স্টেপটায় যান, নেক্সট স্টেপটায় বোথ দা ক্যাশিয়ার্স এন্ড দা অ্যাকাউন্ট্যান্ট আর হিন্দুস, খেয়াল করেন এটা একটা ফ্রেজ, এই যে বোথ আর এন্ড, ঠিক আছে, এই বোথ আর এন্ড দিয়ে হচ্ছে গিয়ে
আমরা এখানে কানেকশন ঘটাইছি বোথ আর এন্ড দিয়ে, আমরা সেন্টেন্সের নির্দিষ্ট দুইটা পার্টের ভিতরে কানেকশন ঘটাইছি, দ্যাট মিনস এটা অবশ্যই একটা কনজাংশন। যাদের কনফিউশন আছে এখানে বোথ ডট ডট এন্ড, বোথ ডট ডট এন্ড এটা কি করছে, এই সেন্টেন্সের দুইটা আলাদা আলাদা নাউনের ভিতরে কানেকশন ঘটাইছে। সো কনজাংশনের কাজ হচ্ছে সবসময় কানেকশন ঘটানো, সেটা ক্লজের মধ্যেও হতে পারে, ফ্রেজের মধ্যেও হতে পারে, ওয়ার্ডের মধ্যেও হতে পারে। এখানে যেহেতু দুইটা আলাদা আলাদা ওয়ার্ডের ভিতরে কানেকশন ঘটাইছে, দ্যাটস ওয়াই এটা একটা কনজাংশন। কোনো কনফিউশন থাকলে বলেন। ওকে, কোনো কনফিউশন নাই, নেক্সটে যান। ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্টস। এখানে রাইটটা যদি হচ্ছে গিয়ে নোটিস করেন, এখানে রাইটটা কি অ্যাডজেক্টিভ, সো রাইট যদি অ্যাডজেক্টিভ হয় তার আগে এই বাটটা কি বোঝাচ্ছে, অনলি রাইট, মানে রাইটের একটা স্টেটকে বোঝাচ্ছে, অ্যাডজেক্টিভের একটা স্টেটকে বোঝালে সেটা ডেফিনেটলি অ্যাড করা হবে। কেউ কেউ কনজাংশন বলতেছেন, এখানে কিন্তু দুইটা ক্লজকে অ্যাড করা হচ্ছে না, এই সাইডে ইট ইজ আছে ভার্ব আছে, এই সাইডে কিন্তু কোনো ভার্ব নাই, ঠিক আছে, এটা মুক্তাপু কনজাংশন হওয়ার সুযোগ নাই। এটা হচ্ছে গিয়ে কি বোঝানো হয়েছে, যে আমাদের একমাত্র উপায়টা হচ্ছে গিয়ে আমাদের ভুলটা কবুল করা। সো একমাত্র উপায়, উপায়টা কি অ্যাডজেক্টিভ, উপায়ের একমাত্র, যেহেতু হচ্ছে উপায়ের একটা অবস্থাকে বোঝাচ্ছে, স্টেটকে বোঝাচ্ছে, যেহেতু উপায়কে মডিফাই করতেছে, দ্যাটস ওয়াই এটা অ্যাডভার্ব। নেক্সট এটাই যান। এখানে দেখলাম তিনটা জিনিস নিয়ে কনফিউশন হচ্ছে, এক হচ্ছে কেউ বলতেছেন অ্যাডজেক্টিভ, কেউ বলতেছেন প্রিপোজিশন, কেউ বলতেছেন কনজাংশন। ওকে, এটা একটু সময় নিয়ে ক্লিয়ার করি। হ্যাঁ, আবার কেউ কেউ এটার প্রোনাউনও বলতেছেন। প্রথমত খেয়াল করেন, এখানে এটা কনজাংশন হওয়ার জন্য কি লাগবে, একই টাইপের দুইটা ওয়ার্ড বা দুইটা ফ্রেজ বা দুইটা ক্লজকে কানেক্ট করা লাগবে। এখানে দুই পাশে দুইটা ক্লজ থাকার সুযোগ নাই, ফ্রেজ থাকার সুযোগ নাই, সুযোগ আছে ওয়ার্ড কানেক্ট করার। এখানে বোঝানো হয়েছে নান এক্সেপ্ট দ্য ব্রেভ, বাট দিয়ে বোঝানো হয়েছে যে সাহসী ছাড়া অন্য কেউ, ডিজার্ভস দ্য ফিয়ার। আচ্ছা, বিন্তা আপু যেটা বলছেন ঠিক আছে, ওটা ওটাই না যাই, এখানে বলছে কি যে সাহসী ছাড়া অন্য কেউ না, এরকমের একটা জিনিস বোঝানো হচ্ছে। সো একই টাইপের দুইটা জিনিসের ভেতরে এখানে কিন্তু কানেক্টর হিসাবে ব্যবহার করানো হয় নাই। এখানে হচ্ছে কি, এই যে যত মানুষ আছে তাদের ভেতরে একটা স্পেসিফিক মানুষের কথাই বলা হচ্ছে, যত ধরনের মানুষ ওখানে আছে তাদের ভেতরে এক ধরনের মানুষের কথাই বলা হচ্ছে। এখানেও লিখছিলাম দেখেন, প্লেস, পজিশন, টাইম, মেথড এরকমের যদি হয় তখন হচ্ছে গিয়ে, তখন সেটারে আমরা কি বলছিলাম, প্রিপজিশন। এখানে কি বলা হয়েছে, যত মানুষ আছে তাদের ভেতরে একটা স্পেসিফিক মানুষের কথা বলা হয়েছে, নান এক্সেপ্ট দ্য ব্রেভ, যেহেতু হচ্ছে গিয়ে যত ধরনের মানুষ আছে তাদের ভেতরে একজনের হচ্ছে গিয়ে পজিশনিং নিয়ে নেওয়া হয়েছে, সাইড নিয়ে নেওয়া হয়েছে, এবং টোটাল হচ্ছে গিয়ে আলাদা করা হয়েছে অন্য সবাইকে নান বলে, এজন্য এদের মধ্যে বৈশা বেসিক্যালি সে এই নান আর দ্য ব্রেভ এই দুইটাকে হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েট করছে একটা প্রিপজিশন হিসাবে বসে। কথাটা ক্লিয়ার হয়েছে কিনা আবার দেখেন, ধরেন এখানে নান আর দ্য ব্রেভ এরা কেউ নাই, তাহলে হয়তো কি অল হইতো, সাপোজ সবাইকে বোঝানো হয়েছে। এখন এই অলের ভেতরে দুইটা আলাদা ক্যাটাগরি করছে, এক করছে সাহসীদের আর এক করছে বাকি সকলকে। যখন দুইজনের ভেতরে একটা পজিশন নিছে এবং দুইজনের ভেতরে দুইটা ওয়ার্ডের ভেতরে একটা পজিশন যখন নেওয়া হচ্ছে, তখন আমি বলছি কি যে এটাকে প্রিপজিশন বলা হবে। সো খেয়াল করেন যে দুইটা আলাদা ওয়ার্ডের ভেতরে এটা একটা পজিশনকে বোঝাচ্ছে, একটা নির্দিষ্ট সাইডের জিনিসকে বোঝানো হচ্ছে, এজন্য হচ্ছে কি এটা প্রিপজিশন হয়ে যাচ্ছে। কোনো কনফিউশন থাকলে বলেন প্লিজ। ওকে, কোনো কনফিউশন নাই, নেক্সটে চলে যান। উই ট্রাইড হার্ড বাট ডিড নট সাকসিড, এটা আপনারা সবাই পারেন, এটা বলার কিছু নাই, নেক্সটে যান। There is no one but likes him. Okay, এটা নিয়েও আপনাদের কনফিউশন আছে, খেয়াল করেন এটা রিলেটিভ প্রোনাউন, এটার বাংলা মিনিং খেয়াল করেন। একটু আগে আমি রিলেটিভ প্রোনাউন আগেরটাই বুঝাই আসছিলাম, পাশে লিখেও দেওয়া আছে, দেয়ার ইজ নো ওয়ান হু ডাজেন্ট লাইক হিম, এভাবে যখন হচ্ছে তখন এটা কি রিলেটিভ প্রোনাউন। হু এর কাজ করতেছে এখানে, বাটটা বেসিক্যালি হু এর কাজ করতেছে, কোনো কনফিউশন থাকলে বললেন। নেক্সট সিটে যান, কি হবে এখানে, ডাউন ওয়েন্ট দ্য রয়্যাল জর্জ। Adverb, 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 you guys are right. This one is adverb. Next one, the fire engine came rushing down the hill. এটাও আপনারা পড়তেছেন, এটা প্রিপজিশন। দুই একজনের কনফিউশন দেখতেছি, কনফিউশন কেন বুঝতেছি না, এটা একটু বোঝার চেষ্টা করেন, দেখেন এটা মানে ক্লিয়ার হয় কিনা। নেক্সট ওয়ান দেখেন, দ্য পোর্টার ওয়াজ কিল্ড বাই দ্য ডাউন ট্রেন, কি হবে এটা, অ্যাডজেক্টিভ। ওকে, মেজরিটি সেজ অ্যাডজেক্টিভ, দ্যাট মিনস এটা অ্যাডজেক্টিভ। ওকে, নেক্সট ওয়ান দেখেন, হি হ্যাজ সিন দ্য আপ অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন অফ হিজ লাইফ,
আচ্ছা ডাউন ওয়েন্টের আগে, আচ্ছা ওয়েন্টের আগে কোনটার কথা বলছে? আচ্ছা ডাউন ওয়েন্ট, আচ্ছা এটার মিনিংটা খেয়াল করেন, রয়্যাল জর্জ নামে কিছু একটার কথা বলছে, সেটা কোন দিকে গেছে? ডাউন এর দিকে গেছে, ওয়েন কে মডিফাই করতেছে, দ্যাটস ওয়াই ডাউনটা এখানে অ্যাডভার্ব। একজন কোশ্চেন করেছিলেন ওয়েন কে যেহেতু মডিফাই করতেছে, ওয়েন্ট এর একটা স্টেট কে বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই এটা অ্যাডভার্ব। যদি প্রবলেম হয় বলেন। লাস্ট ওয়ান যেটা আমি বলতেছিলাম আমি একটু মিস করছি, আপনারা আবার একটু অ্যান্সার করেন। হ্যাঁ, হি হ্যাজ সিন দা আপস এন্ড ডাউনস অফ লাইফ, এটা কি হবে ডাউনসটা? হ্যাঁ আপনারা পারেন, এটা হচ্ছে ফ্রেজের একটা পার্ট যেহেতু, দ্যাট মিনস এটা নাউন। নেক্সট ওয়ানে যান, ডাউন উইথ দ্য টাইরেন্ট, এটাও আপনারা পারেন, ভেরি গুড, আপনারা মানে খুবই ভালো আর কি। আপনাদের আমার যদি ধারণা আব্রার ভাইয়া পড়াইছেন তো আপনাদের বেসিক খুব ভালোভাবে ক্লিয়ার, আপনাদের মেজরিটি পারতেছেন, এটা হচ্ছে ভার্ব। আচ্ছা পরেরটা দেখাই ফেলছি, সরি। ওকে নেক্সট এটা যান, ইদার ব্যাট ইজ গুড এনাফ, যে কোনো ব্যাটই হচ্ছে গিয়ে গুড এনাফ। হ্যাঁ এটা পার্সন অ্যাডজেক্টিভ, কোশ্চেন ফাস্ট করে দিছিলাম। ওকে পরেরটাই যান, আস্ক ইদার অফ দেম, হ্যাঁ ইদার প্রোনাউন হতে পারতো যদি ওখানে ব্যাটটা না থাকতো, ব্যাটটা যদি না থাকতো তাহলে সঞ্জিত আপু এটা প্রোনাউন হতো, মানে ওই আগেরটা আমি চ্যাটবক্সে উপরে চলে গেছে, একজন কোশ্চেন করেছিলেন ওনারটা আর কি বললাম। আর এটা যে আপনারা প্রোনাউন বলতেছেন এটা মানে বুঝতেই পারতেছেন, আস্ক ইদার অফ দেম। হ্যাঁ এখানে ইদার করছে কি, আইদারটা এখানে হচ্ছে কি আপনার নাউন কে মানে কি বলে রিপ্লেস করছে, যেটা প্রোনাউনের কাজ বলছে। এই যে মানে এই ফ্রেজটার কথা তো বারবার বলে আসছি, সাম অফ দেম, নাউন, নান অফ দেম, বোথ অফ দেম, সবগুলোর ক্ষেত্রেই প্রিপোজিশনের আগের পার্টটা সবসময় হচ্ছে গিয়ে প্রোনাউন। ভাইয়া পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের জন্য কোন বইটা ফলো করবো কাইন্ডলি বলবেন। জয় ভাই আপনি হচ্ছে গিয়ে একটা প্র্যাকটিসের বই আছে, জব সলিউশন করতে পারেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবেন, অথবা মডেল টেস্ট করেন, যেহেতু এখন মানে অলরেডি এক্সামের টাইম এসে গেছে, আপনারা হচ্ছে গিয়ে প্রিসেপ্টরস এর মডেল টেস্ট গাইডটা কিনেন, ওইটা করলেই হবে, ওইটা করলে মোর দ্যান এনাফ। এবং ওইটার কারেকশন মানে এক্সপ্লেনেশন নাই, বাট ওদের যে অ্যান্সারটা দেওয়া আছে ওইটা খুব কম পরিমাণে ভুল। প্রোনাউন অফ প্রোনাউন, প্রোনাউন অফ প্রোনাউন কি হতে পারে? হ্যাঁ প্রোনাউন অফ প্রোনাউন হতে পারে, তন্ময় ভাই এখানেই তো হয়েছে, আস্ক ইদার অফ দেম, ঠিক আছে। ওকে নেক্সট এটা যান, হি মাস্ট ইদার ওয়ার্ক অর স্টার্ট, আপনারা পুরো বসে আছেন, হ্যাঁ বলবো আর কোপ দিবেন, স্বপ্নায় টাইপ করে বসে আছেন। ওকে এটা কনজাংশন, ঠিক আছে, হি মাস্ট ইদার ওয়ার্ক অর স্টার্ট, এখানে ওই যেরকম আগে একটা বলে আসছিলাম না, বোথ ডট ডট এন্ড, অনেকের কনফিউশন হচ্ছে, এজন্য একটু ছোট করে এক্সপ্লেইন করে যাচ্ছি। এখানেও কিন্তু এই যে আইদার অর, এটাও কিন্তু হচ্ছে গিয়ে ঠিক একই রকম, দুইটা পোর্শনকে কানেক্ট করতেছে, এই আইদার আর অর দিয়ে এই ওয়ার্ক অর স্টার্ভ এই দুইটাকে হচ্ছে কানেক্ট করতেছে, দ্যাটস ওয়াই এটা অবশ্যই কনজাংশন। নেক্সটে যান, আই হ্যাভ সামথিং এলস ফর ইউ, এটা অনেকের কনফিউশন হচ্ছে, রিজন কি বুঝতেছি না তো, এলসটার কথা বলা হয়েছে, আই হ্যাভ সামথিং এলস, I have something else for you, বাংলা মিনিং খেয়াল করেন, বাংলা মিনিং করেন, আমার তোমার জন্য অন্য কিছু আছে, কি আছে? অন্য কিছু, something else, এই something কে যদি else modify করে কি হইতে পারে চিন্তা করেন, I have something else, আমার তোমার জন্য অন্য কিছু আছে, আমার তোমার জন্য অন্য কিছু আছে, something কে modify করতেছে, খেয়াল করেন, adjective। Okay, next এ যান, shall we look anywhere else, বাংলা মিনিং এ চলে যাবেন, কনফিউশন হলেই বাংলা মিনিং এ যাবেন, shall we look anywhere else, আমাদের কি অন্য কোথাও দেখার প্রয়োজন আছে, আমাদের কি অন্য কোথাও দেখার প্রয়োজন আছে, এটা কোশ্চেন মার্ক হওয়ার কথা ছিল, shall we look anywhere else একটা কোশ্চেন। ওকে আপনারা মেজরিটি পেরেছেন, এটা অ্যাডভার্ব হবে, কি মডিফাই করতেছে, কোথায় দেখবো সেটা, সেটাকে হচ্ছে গিয়ে সে মডিফাই করতেছে, আমাদের কি অন্য কোথাও দেখার প্রয়োজন আছে, সো এটা হচ্ছে গিয়ে অ্যাডভার্ব। মেক হ্যাস্ট, else you will miss the train, এটা সবাই পারেন আপনারা, এটা কনজাংশন। নেক্সট যান, এই এনাফ, এনাফ খুবই ভয়াবহ একটা ব্যাপার, কিন্তু খুব সহজ রুলস আছে, ওইটা দিয়ে আপনারা পেরে যাবেন। মামুন ভাই যদি কোয়েশ্চেন থাকে লাস্টে কই দেন, এই এনাফ এর একটা রুলস আছে, এনাফ প্রচুর আসে, এনাফ প্লাস নাউন হয় আর অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বসলে তারপরে হচ্ছে এনাফ বসে, অর্থাৎ এনাফ ক্যান বি ইউজ বোথ অ্যাজ অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব, যখন নাউনের আগে বসবে তখন এটা হয়ে যাবে একটা অ্যাডজেক্টিভ, যখন এটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরে বসবে তখন আবার হয়ে যাবে সেটা অ্যাডভার্ব। এটা বলেন, দিস ইজ এনাফ টাইম, সরি দেয়ার ইজ এনাফ টাইম টু স্পেয়ার, নষ্ট করার মতো যথেষ্ট সময় আছে, কি হবে এটা অ্যাডজেক্টিভ, আমাদের কিন্তু নষ্ট করার মতো যথেষ্ট সময় নাই। পরেরটাই যান, ইউ নো ওয়েল এনাফ হোয়াট আই মিন, তুমি খুব ভালোভাবেই জানো আমি কি বোঝাতে চেয়েছি, আপনারা সবাই পেরেছেন, গুড। লাস্ট ওয়ানে যান, আই হ্যাভ হ্যাড এনাফ অফ দিস, এটা কিন্তু আর রুলসে নাই, এখন হচ্ছে আপনাদের আইডেন্টিফিকেশন মানে শিখছেন যা যা ওই বেসিক এখন কাজে লাগান, বাংলা করেন সহজ একদম, বাংলা করেন, যখন কিছুই থাকবে না শুধু এনাফ বসবে তখন সেটা হয়ে যাবে নাউন।
বাংলা দিয়ে যদি না বুঝেন তাহলে এভাবে বুঝবেন, যদি কিছুর সাথে না থাকে এনাফ একা বসে তখন সেটা নাও। আই হ্যাভ হ্যাড এনাফ অফ দিস। ওকে, এরপরের গুলো আসলে সব মানে লিখেই দেওয়া আছে, আমি যতটুকু পর্যন্ত আর কি মনে করেন ওই কারেকশন করে করে পারতাম ওই জিনিসগুলো এখানে বলছিলাম, এগুলো আর কি ওই আমি বসানোর মতো সাফিসিয়েন্ট টাইম পাইনি অ্যানিমেশন বসানোর মতো। সো এই জায়গায় যেগুলো আছে এগুলো আপনারা একটু দেখেন, কোনোটাই কনফিউশন আছে কিনা আমাকে একটু বলেন। এরপরে আবার আমি হচ্ছে মানে লেকচারের সেকেন্ড ফেজে সাফিসিয়েন্ট টাইম পেলে আবার হচ্ছে কিছু সেন্টেন্স আপনাদের লিখে লিখে প্র্যাকটিস করাবো, সেক্ষেত্রে আপনাদের যে জিনিসটা শিখছেন অলরেডি ওই জিনিসটার একটা চর্চা হয়ে যায় আর কি। মানে এতক্ষণ যেভাবে নিয়েছি ক্লাস ওইভাবেই হচ্ছে পরের পরের পার্টটা নিবো, এটা পোল কোশ্চেন। যাই হোক, এখানে এই স্লাইডটাই দেখেন কোনোটাই মানে পার্টস অফ স্পিচ কোনোটাই হচ্ছে সমস্যা হয় কিনা ধরতে একটু দেখেন, অলরেডি তো অনেক প্র্যাকটিস আমরা করলাম, দেখেন। সুযোগের কি বলছে, সুযোগটা হচ্ছে কি ইভেন সমান, তাহলে কি সমান, সুযোগটা সমান। বলছিলাম কি সেন্টেন্স কে হু হোয়াট দিয়ে কোশ্চেন করলে আমরা পাই হচ্ছে নাউন, এখানে যদি আমরা কোশ্চেন করি কি সমান সুযোগটা সমান তার মানে এই সুযোগটা হচ্ছে নাউন, তাহলে নাউনের স্টেট কে বোঝাচ্ছে, ইভেন্টটা কি হবে তানি আপু। হ্যাঁ, ব্রেক দিয়ে দিবো মিশু ভাই, এই স্লাইডটার পরেই ব্রেক, আপনারা অনেকক্ষণ ধরে পড়তেছেন, ব্রেক দিবো মিশু ভাই একটু এই স্লাইডটা লাস্ট। হ্যাঁ সৈকত ভাই বলছেন ভাইয়া এক্সেপ্টের দুই সেকেন্ডটা, এক্সেপ্টের সেকেন্ডটা, আচ্ছা অল দা ব্রেদরেন ওয়্যার ইন ইজিপ্ট এক্সেপ্ট বেঞ্জামিন। সো এখানে বলা হয়েছে যে ওই যে আবার সেই সব ভাইদের ভেতরে একজনকে হচ্ছে আলাদা করা হয়েছে, পজিশন নেওয়া হয়েছে, দ্যাটস ওয়াই দেখেন এটা প্রিপজিশন, সম্পর্ক কার কার মধ্যে ক্রিয়েট করছে, এই বেঞ্জামিন আর ব্রেদরেন এদের ভেতরে যেহেতু সম্পর্ক ক্রিয়েট করছে এজন্য হচ্ছে গিয়ে প্রিপজিশন। ভাইয়া শাহজাহান ভাইয়া বলছেন সবগুলো একবার বলতে, ভাইয়া সবগুলো আসলে বললে আজকের ক্লাসের সেকেন্ড হাফ আমি আলোচনাই করতে পারবো না, সো সবগুলো বলাটা একটু টাফ। হ্যাঁ, এরপরে রয় ভাইয়া বলছেন লেসের সেকেন্ডটা, লেসের সেকেন্ডটা একটু দেখি, লেসের সেকেন্ডটা কি বলছে যে দ্য পপুলেশন অফ ইন্ডিয়া ইজ লেস দ্যান দ্যাট অফ চাইনা। পপুলেশন কি বলছে ভাইয়া, লেসের কথাটা দিয়ে অবস্থা বলছে, কিসের কথা, পপুলেশনের কথা, পপুলেশন অফ ইন্ডিয়া ইজ লেস দ্যান চাইনা, বাংলা করলে দাঁড়াচ্ছে যে ইন্ডিয়ার জনসংখ্যাটা চাইনার তুলনায় কম। তো এখানে কিন্তু বেসিক্যালি ভার্ব যেটা ছিল সেটাকে মডিফাই করা হচ্ছে, বলছে কি যে ইন্ডিয়ার যে জনসংখ্যা সেটা হচ্ছে চাইনার জনসংখ্যার তুলনায় কম, বাংলা মিনিং করে একটু খেয়াল করেন এটা ভার্বকে মডিফাই করার কারণে হয়েছে। আচ্ছা ভাইয়া এই যে THEE যেটা, এটা হচ্ছে কি ওই যে যারা লিটারেচার হচ্ছে গিয়ে লেখে তাদেরকে তারা হচ্ছে কি এই দিটা ব্যবহার করে থাকে, এটা কোন সেন্টেন্সটায় আছে আমি একটু দেখলে অর্থটা হয়তো বা ক্লিয়ার করতে পারতাম, একটু দেখি আমি কোন সেন্টেন্সটার কথা আপনি বলতেছেন, আমি চোখে পড়তেছে না। মিশুক ভাই কোন সেন্টেন্সটা একটু বলেন তো, আমি দেখতেছি না অনেকগুলো সেন্টেন্স তো একসাথে, এক্সেপ্ট থ্রি, আচ্ছা I will not let, আচ্ছা এটা দেম হবে, I will not let them go except unless they bless me, এটা দেম হবে, এটা দি ভুল আছে, হ্যাঁ এটা ভুল আছে, এটা দেম হবে, I will not let them go except they bless me, ক্লিয়ার হয়েছে তো। ইভেন থ্রি, একটা আপু বলছেন ইভেন থ্রিটা একটু এক্সপ্লেইন করতে, ওকে ডাজ হি ইভেন সাসপেক্ট দ্য ডেঞ্জার, এখানে আমার এই ইভেন্টটা আমি একটু বাংলা মিনিং করে দেখি কি বলছে, যে ডাজ হি ইভেন সাসপেক্ট দ্য ডেঞ্জার, সাসপেক্টটাকে এমফাসাইজ করার জন্য এখানে ইভেন্টটা ইউজ হচ্ছে, সাসপেক্টকে এমফাসাইজ করার জন্য। সো যেহেতু সাসপেক্টটা এখানে ভার্ব, দ্যাটস ওয়াই এখানে ইভেন্টটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। যদি আর কারো কোনো স্পেসিফিক সেন্টেন্সে প্রবলেম না থাকে, লেসের দুইটায় কোন ভার্বকে মডিফাই করছে, লেসের দুই নাম্বারটায়, ভাইয়া এখানে ভার্ব তো একটাই ইজ, এখানে তো আর কোনো ভার্ব নাই, আপনি বাংলা অর্থ করে দেখেন। হ্যাঁ রিদা আপু বলছেন ধি মিনস ইউ, হ্যাঁ এটা ইউও হতে পারে, ওই যে লিটারেচার যারা লেখে তারা ওইভাবে করে লিখে থাকে, দেমও হতে পারে, নো ইস্যু। হ্যাঁ যারা বলছেন ঠিক আছে, হ্যাঁ সেটাও ঠিক আছে। আচ্ছা লাইকের ফার্স্ট এডটা, লাইকের ফার্স্ট এডটা কি বলছে, দে আর মেন অফ লাইক বিল্ড অ্যান্ড স্ট্যাচু, ভাইয়া আমি একটা রুলস বলেছিলাম যে প্রিপজিশনের পরে হচ্ছে গিয়ে যদি একটা সিঙ্গেল সেন্টেন্স আসে তাহলে আমরা সিঙ্গেল ওয়ার্ড আসে তাহলে আমরা সবসময় সেটাকে কি বলবো, নাউন বলবো। এখানে দেখেন এই বিল্ড অ্যান্ড স্ট্যাচিউর এটা হচ্ছে কি একটা ফ্রেজ আকারে আসছে, এবং এই ফ্রেজের আগে যেহেতু এটা পড়ছে, ফ্রেজটা নাউন ফ্রেজ ছিল, নাউন ফ্রেজের আগে যেহেতু পড়ছে, এরকমের কেসে সবসময় হচ্ছে পাশাপাশি দুইটা নাউন থাকলে আমরা জানি ফার্স্ট ওয়ানকে অ্যাডজেক্টিভ বলা হয়, ওই রুলস অনুসারে হচ্ছে কি একটু মানে চিন্তা করেন।
আচ্ছা লাইকের থার্ড একটা বলছেন, মানে এই যে অ্যাডভার্বেরটা লাইক অ্যাজ এ ফাদার পিটিএড হিজ ওন চিলড্রেন। এখানে সম্ভবত এই যেটা ভার্ব ইউজ হয়েছে এটা একটু প্রবলেম আছে, সেন্টেন্সটা ভুল আছে, এটা ইগনোর করেন, আমার সেন্টেন্সটা দেখে বলতে হবে, সেন্টেন্সটা ভুল আছে। পিটিএথ তো কোনো ওয়ার্ড আছে আমি জানি না, লাইক অ্যাজ এ ফাদার পিটিএথ হিজ ওন চিলড্রেন, এই সেন্টেন্সটা ভুল আছে, এটা ইগনোর করেন। যদি এই স্লাইডে আর কোনো ওয়ার্ডে প্রবলেম না থাকে, হ্যাঁ পিটিএথ হতে পারে, এটাই আমরা এসে এই যে পিটিএথ টা নিয়ে যেটা কনফিউশন হচ্ছে এটা হচ্ছে আমরা এসে এক্সপ্লেইন করি, আমরা একটা ব্রেকে যাই। হ্যাঁ অনেকক্ষণ ধরে অনেকগুলো সেন্টেন্স বলার কারণে প্রিভিয়াসলি একটা ভাইয়াও বলতেছিল ব্রেকের কথা, অলরেডি 8:30 বাজে, আমরা একটা ব্রেকে যাই, এসে হচ্ছে গিয়ে এই পিটিএফ টা নিয়ে আমরা এক্সপ্লেইন করি, এবং এর পরের ফেজে আমরা হচ্ছে গিয়ে কিছু সাফিক্স নিয়ে কথা বলবো, স্পেসিফিক সাফিক্স নিয়ে। হ্যাঁ আমরা একটু ব্রেকে যাই, আমি হচ্ছে লেকচার দিতে দিতে টায়ার্ড হয়ে গেছি, সো আমি একটু ব্ল্যাক বক্স ওপেন হচ্ছে না। যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু কিউএনএতে লিখে পাঠিয়ে দেন, আমি ইনশাআল্লাহ অ্যান্সার দিব।
আচ্ছা এখানে মামুন ভাই একটা প্রশ্ন করেছেন যে বাটের ব্যবহারটা। আচ্ছা বাটের তিনটা পার্সেন্ট স্পিচ হয় মামুন ভাই, একটা হয় হচ্ছে কনজাংশন, একটা হয় অ্যাডজেক্টিভ, একটা হয় অ্যাডভার্ব। তো যেই বাটের অর্থ হচ্ছে কিন্তু সেটা হচ্ছে কি কনজাংশন। আচ্ছা যদি বাটের অর্থ হয় ছাড়া তাহলে সেটা হয় অ্যাডজেক্টিভ। যেমন ধরেন কি হতে পারে, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ছাড়া আর কেউ আমাদেরকে সাহায্য করতে পারে না। এই যে আমি বললাম আল্লাহ ছাড়া, এই ছাড়ার যে বাটটা সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা আর তারপর আরেকটা, সরি এটা অ্যাডজেক্টিভ কেন বলতে, সরি এটা হচ্ছে প্রিপোজিশন, এই বাটটা হচ্ছে প্রিপোজিশন। আচ্ছা আর সর্বশেষ যেটা, এটা হচ্ছে অ্যাডভার্বের ব্যবহার, যেমন হি ইজ বাট এ চাইল্ড, এই বাটটা হচ্ছে অনলি অর্থ আসে, এই অনলি যদি আসে তাহলে সেটা হয় হচ্ছে অ্যাডভার্ব। তাহলে বাটের ব্যবহার তিনটা পার্সেন্ট, একটা হচ্ছে কনজাংশন, একটা হয় কি প্রিপোজিশন, আর একটা হয় হচ্ছে অ্যাডভার্ব। এই তিনটা মাথায় রাখবেন, তাহলে হচ্ছে আপনার বাটের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ভাইয়েরা সবাই তো আছেন সম্ভবত, তাই না? 8:40 বেজে গেছে, আমি কি শুরু করব? ওকে থ্যাংক ইউ সো মাচ। ওকে আমরা কোথায় মানে ব্রেক দিয়েছিলাম, এটা হচ্ছে গিয়ে লাইক অ্যাজ এ ফাদার পিটিএথ, এটাই ভুল ছিল, পিটিট হবে। এটা হচ্ছে পিটি এর পাস্ট ফর্ম ছিল, মিনিং হচ্ছে করুণা, যাদের কনফিউশন ছিল তারা এখন একটু ঠান্ডা মাথায় দেখেন। ওই সময় অনেকগুলো আসলে আমরা দেখতে দেখতে চলে যাচ্ছিলাম, তো এজন্য হচ্ছে গিয়ে হয়তো আপনাদের কনফিউশন হয়েছিল। আরেকটা ভাইয়া বলছেন লাইক টুটারে এক্সপ্লেইন করতে বলছেন, ডু নট টক লাইক দ্যাট, দ্যাটটা কি ভাইয়া? এখানে অনেকে অনেক কথা বলতেছে, নাউন অ্যাডভার্ব প্রোনাউন। ডু নট টক লাইক রাবিশ, এটা কি রাবিশের রিপ্লেস হিসাবে আর কি বসছে, ওইটা বোঝাতে চাচ্ছেন? আচ্ছা সো বুঝতেই পারতেছেন, যেহেতু এটা হচ্ছে নাউন বা প্রোনাউন, তার আগে ঠিক কি বসে প্রিপোজিশন। আপনাদের একটা রুলস বললাম না যে সবসময় হচ্ছে কি একটা সিঙ্গেল ওয়ার্ডের আগে হচ্ছে কি প্রিপোজিশন বসে, এখানে যেহেতু এটা নাউন বা প্রোনাউন এর আগে, রুলস দিয়ে এভাবে চিন্তা করতে পারেন। আর মিনিং করলে তো বোঝাই যাচ্ছে যে এটা প্রোনাউন, বাট মিনিং করে যেহেতু আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে, এই জন্য জাস্ট বলা যে ওই একটা সিঙ্গেল ওয়ার্ড যদি থাকে তার আগে সবসময় হচ্ছে কি এই মানে যেটা প্রিপোজিশন টাইপ টাইপোস যেসব ওয়ার্ড গুলো সেগুলো প্রিপোজিশন হিসাবেই বসে। হ্যাঁ তন্ময় ভাই ক্লিয়ার না হলে বললেন, যদি ক্লিয়ার হয় আমরা হচ্ছে এখানে একটা পোল কোশ্চেন দেখবো। আচ্ছা আমি এটা ইনা করি, একটা পোল কোশ্চেন আছে এখানে, পোল কোশ্চেনটা দেখি আমি লঞ্চ করে দিচ্ছি, আপনারা কতটুকু বুঝছেন। হ্যাঁ ভাই আমি বুঝতে পারছি, সাকিব ভাই যেটা বলছেন রাবিশের রিপ্লেস ওইটাই আর কি। একটা পোল কোশ্চেন লঞ্চ করেছি, আপনারা একটু দেখেন মানে অ্যান্সার করেন এটা। হ্যাঁ মেজরিটি আনসার করে দিয়েছে, আমি পোলটা ক্লোজ করে ফেলছি উইদিন নেক্সট 5 সেকেন্ডস, 1 2 3 4 5।
ওকে রেজাল্টটা শেয়ার করছি আপনাদের সাথে কি ছিল কথাটা যে দা ওয়ার্ড রাইট হ্যাজ বিন ইউজড অ্যাজ এ ভার্ব উইচ অফ দা ফলোইং সেন্টেন্স খেয়াল করেন সি অ্যানসার করেছে মেজরিটি সো বুঝতেই পারতেছেন মেজরিটি ইজ অলওয়েজ রাইট বলছিল যে রাইটটা কোথায় হচ্ছে ভার্ব হিসেবে ইউজ হয়েছে কি বলছে ইট ইজ সাচ এ ফল্ট দ্যাট ইট উইল রাইট ইটসেলফ এটা এমন একটা সমস্যা বা এমন একটা ভুল যেটা হচ্ছে নিজে নিজেই ঠিক হয়ে যাবে এরকম বুঝাইছে এখানে অক্সিলারি ভার্বের পরে যেহেতু বসছে রাইটটা এখানে ইটসেলফ হচ্ছে ভার্ব হিসেবেই বসছে এটা নিয়ে কনফিউশনের আমি কোনো রিজন দেখতেছিলাম না বিটা হচ্ছে সেকেন্ড মেজর ছিল সো বিটা রাইট কি হিসাবে বসছে বলছে সার্ভ হিম রাইট তাকে ঠিকভাবে সহায়তা করুন এই অর্থে বুঝাইছে সো কিভাবে সহায়তা করবেন ঠিকভাবে সহায়তা করবেন সো কি করতেছে এখানে রাইটটা কি কাজ করতেছে সার্ভকে মডিফাই করতেছে সার্ভ যেহেতু ভার্ব তার মানে রাইট কি হয়ে যাচ্ছে এখানে চ্যাট বক্সে বলেন সার্ভ হিম রাইট সাকিব ভাই বলে দিছেন আর কেউ বলবেন না হ্যাঁ এই তো সবাই বলতেছেন থ্যাংক ইউ সো মাচ আপনার ক্লাসে মনোযোগী আছেন এখন এটা বোঝা যাচ্ছে সো এটা ক্লিয়ার আর দুইটা যা এগুলো খুব নেগলিজিবল পার্সন বলছেন ওটা আর এক্সপ্লেইন না করি সো আরেকটা বল দেই আপনাদের হ্যাঁ আরেকটা বল শেয়ার করেছি এটা একটু অ্যানসার দেন এখানে আন্ডারলাইন কিন্তু বেটারের উপরে ভাইয়া আন্ডারলাইন বেটারের নিচে আন্ডারলাইন হ্যাঁ কনফিউশন কনফিউশনের ভেতরে থাকেন না আন্ডারলাইন হচ্ছে বেটারের নিচে হ্যাঁ এটা ওই আপনার কোশ্চেনটা একটু ভুল ছিল ট্রাই হার্ড টু বেটার ইওর রেজাল্ট এখানে বেটারের নিচে আন্ডারলাইন ছিল আচ্ছা আমি এটা হচ্ছে বল থেকে বের হয়ে যাচ্ছি কারণ আপনাদের অনেকে আগে অ্যান্সার দিয়ে দিয়েছিলেন এটা আমি বের হয়ে সেন্টেন্সে গিয়ে আপনাদের এক্সপ্লেইন করি তা না হলে অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছিলেন শুরুতে তারা মন খারাপ করবেন এই যে এখানে আছে হ্যাঁ ট্রাই হার্ড টু বেটার ইওর রেজাল্ট এখান থেকে বলেন যে এখানে বেটারটা কোন পার্টস অফ স্পিচে আছে চ্যাট বক্সে বললেই হবে ট্রাই হার্ড টু বেটার ইওর রেজাল্ট এটা নিয়ে কিন্তু কনফিউশন থাকাটা একদমই উচিত না আপনারা জানেন যে টু প্লাস ভার্ব এটা কি হয় ইনফিনিটিভ হয় সো এখানেও কিন্তু সেই টু প্লাস ভার্ব এখানে শুধু বেটারের কথা জানতে চাওয়া হয়েছে টু বেটার হলে তখন কিন্তু এটা আবার নাউন হয়ে যেত শুধু বেটারের কথা জানতে চাওয়া হয়েছে এটা কি ডেফিনেটলি এটা ভার্ব ইনফিনিটিভ কিভাবে ফর্ম হয় আপনারা জানেন ভার্ব প্লাস আইএনজি কি যখন নাউনের মতো কাজ করে তখন সেটা হয়ে যায় জেরান আর যখন টু প্লাস ভার্ব হয় তখনও সেটা নাউন এবং সেটাকে আমরা বলি ইনফিনিটিভ এগুলো আপনারা আমি যতদূর ধারণা পড়ে আসছেন তাই না এগুলো নিয়ে তো কনফিউশন থাকার কথা না আর কি আপনারা মনে হয় অনেকক্ষণ ক্লাস করছেন দেখে আর কি কনফিউজ হয়ে গেছেন এটা কিন্তু ইজি ছিল হ্যাঁ ওকে সো কারো কনফিউশন থাকলে এখন ক্লিয়ার করে নেন ভার্ব প্লাস আইএনজি সম্পূর্ণটা মিলে হয়ে যায় নাউন এটাকে আমরা জেরান বলি সো এই আইএনজি ফরম্যাট নিয়ে আবার অনেককে কনফিউজ করা হয় এটা বিসিএস এর কোশ্চেনে একটা জিনিস পাবেনি এরকম যেটা হচ্ছে গিয়ে জেরান ভাস্কর ভাই লাস্টে কোশ্চেন করেন হ্যাঁ লাস্টে কোশ্চেন করেন ভাস্কর ভাই হ্যান্ড রেজ করার এখন প্রয়োজন নাই সো যেটা বলতেছিলাম যে দুইটা মিলে একত্র হয়ে যায় কিন্তু নাউন আবার এই যে টু প্লাস ভার্ব দুইটা মিলে হয়ে যায় নাউন একটা জেরান একটা ইনফিনিটিভ কিমেল ভাই কোনো টেনশন নাই ভুল হতেই পারে ওভার দ্য টাইম আপনি আস্তে আস্তে রুলসগুলো শিখেন প্র্যাকটিস করেন সমস্যা নাই ভুল হতেই পারে ভুল কোনো ইস্যু না ঠিক আছে হয়তো আপনার অন্য জোনে স্ট্রেংথ অনেক বেশি প্রিভিয়াস লেকচারগুলো দেখেন প্র্যাকটিস করেন ভুল হবে না আশা করি চারটার ভেতরে মিনিমাম তিনটা পারবেন এটা কোনো ইস্যু না এটা খুব টাফ আমি বলছি কিন্তু শুরুতেই এটা ঠান্ডা মাথায় না দেখলে প্রচুর ভুল হয় ঠিক আছে এটা নিয়ে টেনশন করেন না কিমেল ভাই আপনার প্রিলি পাস করার জন্য ভাইয়ারা আপুরা এত টেনশন করেন না আপনাদের এক মাস পরে পরীক্ষা ঠান্ডা মাথায় পড়েন প্রিলি পাস করার জন্য 110 মার্কস সাফিসিয়েন্ট যদি কোশ্চেন 41 স্ট্যান্ডার্ড হয় 41 এ কিন্তু প্রিলি পাস 96 এও করছে আমার পরিচিত জন আছে 96 এও করছে আচ্ছা একটা ভাইয়া বলছেন পোলের অ্যানসারটা কি দেওয়া যায় আচ্ছা পোলের অ্যানসারটা আমি দিয়ে দিচ্ছি ভাইয়া এই হচ্ছে পোলের অ্যানসারটা গাজী এমডি শাহজাহান ভাইয়া এটা হচ্ছে পোলের অ্যানসারটা ছিল সেকেন্ড ওয়ানের সো আপনারা যারা টেনশন করতেছেন প্রিলি নিয়ে টেনশন করেন না 96 বা 100 বা 110 এটা তুলতে পারবেন আপনাদের জোনে অনেক কোশ্চেন আছে ঠিক আছে ইংলিশ একটু খারাপ হলে আরেকটা দিয়ে তুলে ফেলবেন এত টেনশনের কিছু নাই 40-41 দুইটাই কিন্তু কাট মার্কস ছিল মানে 100 বিলো এটা নিয়ে টেনশন করেন না হ্যাঁ এখন 20,000 টিকায় দিল্লিতে অনেক টিকায় পাস করে যাবেন একটু ঠান্ডা মাথায় পরীক্ষা দিলেই পাস করবেন ওকে আমি নেক্সট পোলে যাই হ্যাঁ না না কোশ্চেন ভাইয়া অ্যান্সার তো ছিল পোলে পোলে ভার্ব ছিল না ভার্বটাই তো হচ্ছে গিয়ে ছিল আমি পোল কোশ্চেন গুলো শেষ করেই মৃণাল ভাই অন্য টপিকে যাবো অন্য টপিকটা খুব ছোট আমি শুধু লিখে দিলেই আর কি আপনারা ধরে ফেলতে পারবেন ওটা শুধু একটু লেখা লেখি জিনিস আফসান আপু ফার্স্ট যাচ্ছি আচ্ছা এই পোলটা অ্যান্সার করেন ইন দা ওয়ার্ড বুকলেট দা সাফিক্স লেট ইজ ইউজড ইন দা সেন্স অফ ফার্স্ট অ্যান্সার করেন অনেকে বোর্ড হচ্ছে একটু ফার্স্ট অ্যান্সার করেন আমরা ফার্স্ট যাওয়ার চেষ্টা করি আমি হয়তো বেশি স্লো করে ফেলতেছি ক্লাসটা মোমেন্টাম স্লো হয়ে যাচ্ছে
ওকে পোলটা ক্লোজ করে ফেলবো উইদিন নেক্সট 5 সেকেন্ড সো যারা অ্যানসার করেন নাই ফার্স্ট করে ফেলেন 5 4 3 2 1 ওকে সো হিয়ার ইজ দ্য রেজাল্ট মেজরিটি অ্যানসার করছেন স্মল ডি অপশন এবং ডি অ্যানসার হ্যাঁ আচ্ছা রিফাত ভাই বলছেন কারেক্ট অ্যানসার গুলো মার্ক করে দিতে আচ্ছা ঠিক আছে ভাই আমি এটা করে দিব সো নোটিস করেন এখানে তো এটা ভাব ছিল ওকে এটা যেটা ছিল বুকলেট বুকলেটটা কি ছিল আপনাদের বুকলেট এখান থেকে আপনার কিন্তু বেসিক্যালি মিনিং জানতে হবে বুকলেটের মিনিংটা কি তাহলে দেখবেন অ্যানসার করাটা ইজি হয়ে যাবে বুকলেট মানে হচ্ছে পুস্তিকা পুস্তিকা বেসিক্যালি পুস্তকের ছোট মানে অল্প ছোট পাতলা যে বই সেটাকে আমরা বলি বুকলেট আর যেটা মোটা বই সেটাকে বলে টম টম মানে হচ্ছে মোটা বই হ্যাঁ সো এই বুকলেট যেহেতু ছোট পাতলা এজন্য কিন্তু এখানে লেট দিয়ে বোঝানো হয়েছে স্মল ওকে আমি পরের বলগুলো পরে দেই আমি হয়তো বা ক্লাস অনেক বেশি স্লো করে ফেলেছি আমি পরের টপিকটা আপনাদের দুইটা ব্ল্যাঙ্ক শিট নিয়ে শেষ করে দিচ্ছি দুইটা ব্ল্যাঙ্ক শিটেই আমি জিনিসটা ক্লিয়ার করে ফেলতে পারবো আই গেস সো একটা সেকেন্ড টাইম দেন আমাকে আমি দুইটা তাও দুইটা এক্সট্রা খুলে নিলাম ইন কেস যদি লাগে হ্যাঁ ওকে সো আমি হচ্ছে এখানে দুইটা মানে ইসে স্লাইডে লিখে দিব যে কি কি হচ্ছে কি আপনার সাফিক্স ইউজ হয় প্রথমটাই লিখে দিচ্ছি নাউনের সাথে যেগুলো ইউজ হয় হ্যাঁ আমি একটা লিস্ট লিখে দিব এটা যদি আপনারা মুখস্থ করে ফেলেন তাহলে হচ্ছে গিয়ে সাফিক্স দেখে আপনারা ধরতে পারবেন যে এটা নাউন আমি এটা লিখে দিচ্ছি আপনাদের কষ্ট করতে হবে না আপনারা জাস্ট দেখেন আস্তে আস্তে পড়েন হ্যাঁ প্রথমেই বলছি এ সি ওয়াই এ সি এটা সবসময় হচ্ছে নাউনকেই রেফার করে এক্সাম্পল স্বরূপ লিখে দিলাম অ্যাকিউরেসি আরো কি হতে পারে ইন্টিমেসি আরো বহুত কিছু হতে পারে একটা একটা এক্সাম্পল লিখে দিচ্ছি এরপরে লেখেন এইজ এইজ কি বন্ডেজ হতে পারে এক্সাম্পল এগুলা নাউন থার্ড কি এ এন সি ই এটা কি হতে পারে পিনান্স হতে পারে পিনান্স মানে কি প্রায়শ্চিত্ত আমি একটা একটা এক্সাম্পল লিখতেছি জাস্ট টু সেভ টাইম অনেক এক্সাম্পল আছে হ্যাঁ এ এন টি আছে এটা কি হতে পারে অ্যাপ্লিক্যান্ট হতে পারে ওকে নেক্সট ওয়ান দেখেন সো এই এ দিয়ে এই চারটাই মনে রাখলে হবে একটু সহজ ভাবে একটা ছন্দের মতো মনে রাখবেন এসি এইস এন্স এন্ড এভাবে হ্যাঁ নেক্সট চলে আসতেছি ই এ ই এর আছে তিনটা ই এন সি ই আছে একটা ই আর আছে একটা ডাবল ই আছে একটা ঠিক আছে এটার এক্সাম্পল কি হতে পারে আপনারা বলেন তো ই এন সি ই কি হতে পারে মেল ভোলেন্স হতে পারে বেনিভোলেন্স হতে পারে একটা ভাইয়া বলছেন কনফিডেন্স হ্যাঁ কনফিডেন্স হতে পারে বেনিভোলেন্স হতে পারে লিখলাম না ওইটার জায়গা নাই এরপরে হচ্ছে ই আর কি হতে পারে ম্যানেজার হতে পারে বেগার হতে পারে এটা কি হতে পারে এমপ্লয়ি হতে পারে ডাবল ই যেটা এমপ্লয়ি হতে পারে ওকে আমরা এই সাইডে চলে আসি আট নাম্বার আট নাম্বার কি হবে হুড হুড দিয়ে কি হতে পারে বয় হুড হতে পারে গার্ল হুড হতে পারে এগুলো সব হচ্ছে নাউন নেক্সট হচ্ছে আই দিয়ে আইসিই আছে আইসিই হতে পারে সার্ভিস আপনারা এই এক্সাম্পল গুলোর সাথে লিখে লিখে যান চ্যাট বক্সে তাহলে অনেক ওয়ার্ড আপনাদের মাথায় আসবে এবং এই জিনিসগুলোর সাথে আপনারা আরো কোরিলেট হতে পারবেন আই ও এন আছে এটা কি হতে পারে কানেকশন কানেকশন নেক্সট আছে কি আই এস এম আই এস এম দিয়ে কি হতে পারে নেপোটিজম হতে পারে আই টি ওয়াই আছে এটা দিয়ে হতে পারে কোয়ালিটি নেক্সট হচ্ছে মেন্ট আছে মেন্ট হচ্ছে ইনক্রিমেন্ট সাপ্লিমেন্ট অনেক কিছু হতে পারে নেস আছে নেস দিয়ে কি হয় ক্লোজনেস হয় ওকে নেক্সট পেজ আসি এগুলো পিডিএফ এ দেয়া থাকবে আপনাদের কিন্তু লেখার দরকার নেই হ্যাঁ নাউন সাফিক্স যেগুলো লাস্ট হচ্ছে নেস বলছি শিপ হতে পারে আচ্ছা ওটা কত নাম্বার দিছিলাম 14 এখানে 15 শিপ হতে পারে শিপ কি হতে পারে ফ্রেন্ডশিপ হতে পারে হার্ডশিপ হতে পারে ফ্রেন্ডশিপ হ্যাঁ 16 শিয়ন হতে পারে শিয়ন কি হতে পারে শিয়ন দিয়ে বলেন কি হতে পারে কোহেশন হতে পারে প্রফেশন হতে পারে প্রফেশন তো খুবই কমন মেনশন হতে পারে তারপরে হচ্ছে টি এইচ আছে একটা টি এইচটা সবসময় যে হচ্ছে গিয়ে নাউনই হবে কথা নাই এটাই কিন্তু চেঞ্জ আসে অ্যাডজেক্টিভও হয় টি এইচ দিয়ে হ্যাঁ এটা একটু খেয়াল রাখেন অন্যান্য যেগুলো বলছে তাও কিন্তু ম্যাক্সিমাম টাইম একদম 99% ধরেন
নাউনই হয়, কিন্তু দুই একটা কিন্তু এক্সেপশন আসতে পারে, ঠিক আছে? এই তিনটার এক্সাম্পল আপনারা লিখবেন, আপনারা লিখতেছেন, জিনিসটা খুবই ভালো লাগতেছে, কমপ্লিশন হতে পারে, আমি একটা একটা লিখে দিচ্ছি আপনাদের দেখে, কমপ্লিশন, এটা কি হতে পারে, ম্যাগনিটিউড হতে পারে, আর এটা লিখলাম ইনস্টিটিউট হতে পারে, হ্যাঁ? সো এই দশটা সাফিক্সি, সরি এটা টি হবে, সো এই দশটা সাফিক্সি হচ্ছে ঘুরে ফিরে আপনাদের পরীক্ষায় আসে, প্রিলির জন্য এই দশটা সাফিক্স শিখলেই হবে, ঠিক আছে? এই দশটা, ওই সরি বিশটা, রূপবাবু সরি বিশটা, এই বিশটা শিখলেই হবে, ক্লিয়ার কি? আমি অনেক টায়ার্ড হয়ে গেছি কথা বলতে বলতে, ঠিক আছে? আমার এই ছোট ছোট ভুলগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বিশটা হচ্ছে নাউনের জন্য, এই বিশটা আপনারা পড়লেই আশা করি আল্লাহ যদি মুখ তুলে তাকান আমাদের, আমরা ইনশাল্লাহ পরীক্ষার হলে কমন পাবো। ওকে, আমরা চলে যাই কিছু অ্যাডজেক্টিভ সাফিক্সে, হ্যাঁ? অ্যাডজেক্টিভ সাফিক্সের শুরুতেই আসবে কি? অ্যাডজেক্টিভ সাফিক্সটা তো নোট করছিলাম, নাকি করি নাই? অ্যাডজেক্টিভ সাফিক্স শুরুতেই লেখেন আইসি, আপনারা উদাহরণ লিখবেন, হ্যাঁ? ও ইউএস, এ এল, লেস, আর ওয়াই, প্রথমটা ইসলামিক, তারপরেরটা ভ্যারিয়াস, তারপরেরটা উইমসিকাল, উইমসিকাল এস না সি, উইমসিকালে উইমসিকাল সি না এস, আমি কিন্তু কনফিউজড, উইমসিকাল বানান বলেন, এস, ঠিক আছে, ওকে থ্যাংক ইউ, মিনিং কি উইমসিকাল, মিনিং কি বলেন, উইমসিকাল হচ্ছে ক্যাপ্রিশিয়াস এর সিনোনিম, ক্যাপ্রিশিয়াস, ফিকেল, মার্কিউরিয়াল, উইমসিকাল, সব সিনোনিম, ক্যাপ্রিশিয়াস, ফিকেল, মার্কিউরিয়াল, সব সিনোনিম, হ্যাঁ? অদ্ভুত, বাংলা মানে অদ্ভুত বলা যেতে পারে, হ্যাঁ? খেয়ালি বলছে, খেয়ালিটা আরো বেটার, আমি দাপু যেটা বলছেন খেয়ালি আরো ভালো, ওকে। সো এরপরটা ভাইয়া লিখছে, তানিয়া আপু লিখছে এনলেস, তারপরটা বলেন কি লিখবো, ম্যান্ডেটরি লিখে দেই, ম্যান্ডেটরি, রুডিমেন্টারি হতে পারে, ম্যান্ডেটরি, রুডিমেন্টারি হতে পারে, এরকম, হ্যাঁ? পরেরটায় যাই, আইডি, সেভেন এ কি লিখবো, সাম, এইটে এল ওয়াই, নাইনে আই ভি ই, টেনে এল, এই পাঁচটার আবার আমি লিখি, তানিয়া আপু বলছে ইন্ট্রিপিট, ইন্ট্রিপিট লিখলাম, ইন্ট্রিপিট, লুসিড, ভিভিড, অনেক কিছু হয়, হ্যাঁ? সাম কি হতে পারে, উইন সাম হতে পারে, হ্যান্ড সাম হতে পারে, হ্যান্ড সাম হতে পারে, এল ওয়াই দিয়ে কি হবে, লাইভলি হতে পারে, মাদারলি হতে পারে, ওকে, আই ভি ই এটা দিয়ে কি হতে পারে, পজিটিভ হতে পারে, এলটা দুইবার লিখে ফেলছি না, আচ্ছা এলটা মুছে ফেলি, এলটা আগেই লিখছি, ENT করি আমরা, এটা IVE, এটা OUS, এটা ফুল, এটা লেস, এটা অ্যাবল, সো এনটা কি হতে পারে, এমিনেন্ট, আসন্ন, IVE কি হতে পারে, অ্যাট্রাকটিভ হতে পারে, IVE হয়েছে, আচ্ছা আরেকবার লিখে দিলাম ভাইয়া, এখন মুছতে খুব কষ্ট হবে, এটা আপনারা একটা মানে কম পড়েন, হ্যাঁ? রিফাত ভাই এখন মোছাটা একটু কষ্ট হয়ে যাবে, আপনি যখন নিজে করে নেবেন তখন একবার কাউন্ট করে নিন, হ্যাঁ? ও ইউএস ডেঞ্জারাস হতে পারে, ফুলটা হচ্ছে কি, বিউটিফুল হতে পারে, ট্রুথফুল হতে পারে, হার্মফুল হতে পারে, এল ই ডাবল এস হচ্ছে এনলেস হতে পারে, অ্যাবলটা কি হতে পারে, পটাবল হতে পারে, ড্রিঙ্কেবল হতে পারে, ড্রিঙ্কেবল হতে পারে, সো এই আর কি, ফেভারেবল বলছেন, ওয়ার্কেবল বলছেন, অনেক কিছু হতে পারে, সো বেসিক্যালি এগুলো লিস্ট আকারে আপনাদের লিখে দেওয়ার পেছনে রিজন কি, আপনারা যদি এগুলো একটু মেমোরাইজ করে নেন তাহলে পরীক্ষার হলে, যেহেতু প্রিলিটায় আমাদের টাইম কনস্ট্রেইন্ট একটা এক্সাম থাকে, হাতে সময় খুবই কম থাকে, আপনারা এগুলো যদি একটু মুখস্থ করে নেন সেক্ষেত্রে একটু টাইম সেভ করতে পারবেন, আমি কি বলেছি আপনারা, ক্লিয়ার কি? নাউনের বিশটা আর অ্যাডজেক্টিভের চোদ্দটা, এই জিনিসগুলো আপনারা একটু মুখস্থ করে নিন একটা ছন্দের মতো করে, যেমন আমরা বাংলায় উপসর্গ পড়ি না, প্র, পরা, অপসমনি, অনুভবনি, দুর্বি, অধি, সু, উৎপরি, পতি, অতি, অভি, উপা, এভাবে করে, তারপরে ওই যে চারটা ছিল আসু, বিনি, ওই উপসর্গ যেভাবে আমি পড়ি,
মানে এই যে প্রেফিক্স সাফিক্সটাও কিন্তু ওই যে উপসর্গ অনুসর্গ ওই টাইপ জিনিসপত্রই, হ্যাঁ এখানেও আপনারা ওই ছন্দের মতো করে বয়ে ফেলবেন। যেমন এই উপসর্গ মুখস্থ থাকার কারণে আমি সবসময় এক নাম্বার সেভ করতে পারতাম, হাসুরাম শশাভরণ। আচ্ছা ওইটা আমি জানি না সাকিব ভাই, আপনি আপনার স্ট্র্যাটেজিতে পড়েন আর কি, এটা আগে আপনি শিখাইলে আমার কিছু টাইম সেভ হইতো। ওকে সো এই জিনিসটাই আর কি আমি অ্যাড করতে চেয়েছিলাম আপনাদের সাথে। সো আমরা হচ্ছে আবার পোলসে চলে যাই। পোলসে আর কি কি কোয়েশ্চেন ছিল একটু দেখি, আরো দুইটা কোয়েশ্চেন ছিল, এটা আমি লঞ্চ করতেছি, এটা আপনারা একটু অ্যান্সার করেন। ফার্স্ট অ্যান্সার করেন, ফার্স্ট ফার্স্ট। Choose the option where the suffix or prefix has been incorrectly used. Okay, আমি পোলটা ক্লোজ করে ফেলবো within next 5 seconds. যারা অ্যান্সার করেন নাই করে ফেলেন। 5, 4, 3, 2, 1. ওকে অ্যানসারটা শেয়ার করলাম আপনাদের সাথে। নোটিস করেন মেজরিটি অ্যানসার করেছেন সি, এবং সি হচ্ছে কারেক্ট অ্যানসার। বাকিগুলোর আমি মিনিং বলে যাচ্ছি। এখানে বেসিক্যালি দেখা হয়েছে প্রিফিক্স যে ম্যালটা ছিল, ম্যালটা ঠিকভাবে ইউজ হয়েছে কিনা। সো ম্যাল প্র্যাকটিসটা হচ্ছে কি, ভুল যে প্র্যাকটিসটা করা হয় যেটা হচ্ছে কোয়াকরা করে, হ্যাঁ ওইটা হচ্ছে ম্যাল প্র্যাকটিস, এটা অ্যাকচুয়াল ওয়ার্ড আছে ম্যাল প্র্যাকটিস। ম্যাল নিউট্রিশন যেটা হচ্ছে নিউট্রিশনের ঘাটতির কারণে হয়, ম্যাল নিউট্রিশন মানেও অ্যাকচুয়াল ওয়ার্ড আছে। ম্যাল রেন্ডিশন নামে কোনো ওয়ার্ড নাই, এটা হচ্ছে কি আপনাদের কনফিউজ করার জন্য তৈরি করা হয়েছে। আর ডি নাম্বার যেটা ম্যাল অ্যাড্রয়েড, এটার মানে হচ্ছে অদক্ষ, ঠিক আছে। সো এখানে আমাদের অ্যান্সার ছিল সিটা, যেখানে আমাদের বলছিল যে ওই কোন প্রেফিক্সটা হচ্ছে ইনকারেক্টলি ইউজ করা হয়েছে। লাস্ট পোল আজকের ক্লাসের জন্য, অ্যান্সার করেন ফার্স্ট ফার্স্ট। দা প্রেফিক্স প্রি ক্যান বি অ্যাডেড টু, দা প্রেফিক্স প্রি ক্যান বি অ্যাডেড টু, এটা খুবই টাফ, আমার কাছে টাফ মনে হয়েছে। ইভেন দেন এখন পর্যন্ত মেজরিটি কারেক্ট অ্যান্সার করেছেন। সাইমাপু কোয়েশ্চেন একটু পরে নিচ্ছি, ক্লাসটা শেষ করে নিচ্ছি, হ্যাঁ আপনার কোয়েশ্চেন থাকলে লাস্টে হ্যান্ড রেজ করেন। ওকে আপনারা নেক্সট 5 মিনিটস 5 সেকেন্ডস টাইম পাবেন অ্যানসার করার জন্য, আমি পোলটা ক্লোজ করে ফেলবো। সো 5 4 3 2 1 ওকে, সো পোল ক্লোজ, আপনাদের সাথে রেজাল্টটা শেয়ার করছি। মেজরিটি বি অ্যানসার দিয়েছেন, মেজরিটি কারেক্ট। প্রি ওয়ার্ড বলতে অ্যাকচুয়ালি হচ্ছে কি ওয়ার্ড আছে, বাকি যেগুলো প্রি স্পেস প্রি কালচার প্রি ইনফরমেশন এরকম কোনো ওয়ার্ড নাই। সো এটা পারার জন্য আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে পত্রিকা পড়ার অভ্যাস থাকতে হবে, অথবা লিটারেচার পড়ার অভ্যাস থাকতে হবে। কারণ যদি আপনি পাস্টে কখনো না জেনে থাকেন যে প্রি ওয়ার্ড বলতে একটা ওয়ার্ড আছে, আপনি কিন্তু এটা পারতেন না। সো এই টাইপ কোয়েশ্চেন গুলো খুবই টাফ, এটা আপনারা মাথায় রাখবেন। আমি যেহেতু দুইটা ইসের ভেতরে স্লাইডের ভেতরে এই পার্টটা করে ফেলছি, হ্যাঁ সাফিক্স পার্টটা করে ফেলছি, আমি হচ্ছে স্লাইডের একদম লাস্টে চলে যাচ্ছি, ওখানে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একটু সলভ করব। এই কোশ্চেনটা এসেছিল, প্লিজ রাইট টু মি এট দা অ্যাবোভ অ্যাড্রেস, এখানে অ্যাবোভ দা কোন পার্টস অফ স্পিচে ছিল, এটা কোশ্চেন এসেছিল, আপনারা একটু অ্যান্সার করেন। আপনারা সবাই পারতেছেন, এটা অ্যাডজেক্টিভ ছিল। ওকে নেক্সট ওয়ানে যান। দা সান ওয়েন্ট ডাউন, ডাউনটা কোন পার্টস অফ স্পিচ, দা সান ওয়েন্ট ডাউন, ওকে এটাও মেজরিটি পাচ্ছেন অ্যাডভার্ব। নেক্সট ওয়ানে যান, দা ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ ইজ ড্রয়িং নিয়ার, নিয়ারটা কোন পার্টস অফ স্পিচে আছে, ওকে এটাও আপনারা মেজরিটি অ্যান্সার করতেছেন, এন্ড দা অ্যান্সার ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। এক দুইজন এটাকে অ্যাডজেক্টিভ বলতেছেন, দেখেন কি বলছে, যে আমার বোনের বিয়েটা হচ্ছে কি খুব শীঘ্রই হতে যাচ্ছে, ড্রয়িং কে এখানে মডিফাই করতেছে নিয়ার, দ্যাটস ওয়াই এটা অ্যাডভার্ব, ঠিক আছে খুব শীঘ্রই চলে আসতেছে। ড্রয়িংটা যেহেতু শীঘ্রই অর্থে বোঝাচ্ছে, এটা খুব খুব শীঘ্রই, শীঘ্রই কে খুব তারা বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই এটা অ্যাডভার্ব। লাস্ট ওয়ান বলেন, যেটা হচ্ছে গিয়ে 39 এ ডাক্তারদের জন্য এসেছিল, কোনটা কারেক্ট অ্যান্সার এখানে, এটা মেজরিটি পেরেছেন, এটা হচ্ছে অ্যামোরাল, ওকে অ্যামোরাল মেজরিটি পেরেছেন। কেউ কেউ অ্যাসপারশনস বলতেছেন, অ্যাসপারশনটা কিন্তু আলাদা একটা শব্দই, অ্যাসপায়ার থেকে অ্যাসপারশনস আসছে, হ্যাঁ অ্যাসপারশনস স্ল্যান্ডার ক্যালামনাই এগুলো আবার একসাথে, হ্যাঁ আচ্ছা ওইটা শ্রাবণ ভাই সমস্যা নাই, ওটা ইগনোর করেন, ওটা যে স্লাইড বানাইছে তার প্রবলেম, আপনি কোশ্চেন পারলেই তো হয়েছে, হ্যাঁ 35-25 আপনি তো পড়তে পড়তে কোশ্চেন মুখস্থ করে ফেলছেন, বিশাল অবস্থা। আচ্ছা যাই হোক, সো খেয়াল করেন আমাদের জানতে চেয়েছিল যে কোনটাই হচ্ছে প্রেফিক্স কারেক্টলি ব্যবহার করা হয়েছিল, এখানে মোরালের সাথে এ আসছিল প্রেফিক্স হিসাবে, এজন্য অ্যামোরাল হয়ে গেছিল। হ্যাঁ আমরা আরেকটু দেখি, এর আগে আবার এগুলো এক্সাম্পল ছিল, এটা আমরা করে ফেলছি, এগুলো আপনাদের ক্লাসে আজকে আমি এক্সপ্লেইন করে ফেলছি, এগুলাই সমস্যা হবে না আই গেস, এটাও করছি, আর প্র্যাকটিস ছিল না স্লাইডে, স্লাইডে আরো প্র্যাকটিস দেখেছিলাম, সেটা দাঁড়ান তো
এখান থেকে একটু দেখি, এটা করেন টেক, টেক ইওর ফার্স্ট লেফট দেন গো ওভার দা ব্রিজ, টেকটা কি হবে, কোন পার্টস অফ স্পিচ বলেন তো। ঠিক আছে, সি সি মেজরিটি সি বলতেছেন, হ্যাঁ এটা সি ভার্ব এটা। তারপরেরটা বলেন, দেয়ার ইজ এ পার্টি, দেয়ার ইজ এ পার্টি নেক্সট উইক দো আই ডোন্ট থিঙ্ক আই ক্যান গো, দুটা কি করতেছে, দুইটাকে অ্যাড করতেছে, এটা কনজাংশন। হ্যাঁ, এরপরেরটা হি থিঙ্কস উই উইল অ্যারাইভ এট রাফলি 5 PM, ওইটা কি প্রোনাউন, এগুলো আপনারা পারেন। হি গোজ টু স্পেন অফেন নট অনলি ফর দ্য সান বাট অলসো ফর দ্য ফুড, কোনটা হবে, কনজাংশন। ওকে, সো এগুলো খুব ইজি, এগুলো আপনাদের কনফিউজও করতেছে না, দ্যাটস ওয়াই আমি এ পার্টটার আপনাদের সলিউশনটা অ্যাড করে আপলোড করে দিব আনে। সো যদি আপনারা অ্যালাউ করেন তাহলে আমি আসলে আজকের ক্লাসে এটুকু পর্যন্তই ডিসকাস করতে চাচ্ছিলাম, এবং আপনারা অ্যালাউ করলে আমি হচ্ছে গিয়ে আজকের লেকচার রিলেটেড আলোচনা এখানেই শেষ করতে চাচ্ছি। সো ভাইয়া যিনি আছেন আমাদের সাথে, ভাইয়া কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, ফারুক ভাই জি কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করে ফেলবো ক্লাসটা। অ্যানসারগুলো আমি অ্যাড করে দিব, মানে যেগুলো বাকি আছে এগুলো অ্যাড করে দিব, আপনারা প্যারা নিন আর কি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ঠিক আছে, আপনারা রিসেন্ড করতে পারেন অথবা চ্যাট বক্সে জানাতে পারেন। আর আমাদের সাথে সম্ভবত সাইমা আপু রিসেন্ড করছেন, তো আমি তাকে পারমিশন দিয়েছি অলরেডি। আপু আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি কথা বলতে পারেন। হ্যাঁ সাইমা আপু শুনতে পারছেন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি। সরি ভাইয়া ভুলে গেছিল। আচ্ছা আচ্ছা, নো ইস্যু সাইমা আপু, আমি আপনাদের কিউ অ্যান্ড এতে কিছু কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, আমি এগুলো অ্যান্সার দিয়ে যাচ্ছি যেহেতু অ্যান্সার দেওয়া হয় নাই। রাখি আপু বলেছিলেন, ভাইয়া আমি ফার্স্ট টাইম করছি বিসিএস সিলেবাস, শেষ হয়নি এখনো, এখন কি করব, আগে কি সিলেবাস শেষ করবো। রাখি আপু আমি এটা অ্যান্সার দিয়েছিলাম, আপনি 10 দিন পর্যন্ত আর টাইম নিতে পারেন নতুন কিছু করার জন্য, তারপরে আর এখানে টাইম ইনভেস্ট করেন না, যেগুলো পড়ে ফেলছেন ওগুলোই রিভিশন দেন। হ্যাঁ, আপনাদের কিন্তু আমি বারবার বলেছি 40-41 দুইটাই হচ্ছে গিয়ে কাট মার্কস, মানে ক্লোজ টু 100 ছিল, অ্যাকচুয়ালি এর নিচেও ছিল বাট ক্লোজ টু 100 ছিল। সো 100 পাওয়ার জন্য পরীক্ষার হলে নার্ভাস না হলে, এবং আপনারা যে স্ট্যান্ডার্ডে অ্যান্সার করছেন চ্যাট বক্সে, আমার ধারণা মেজরিটি টিকে যাবেন। হ্যাঁ, সো এটা নিয়ে প্যারানিয়ার দরকার নাই। রাখি আপু আমি সম্ভবত আপনাকে ক্লারিফাই করতে পেরেছি। জুনায়দ ভাইয়া বলছে, ভাইয়া ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোন কোন টপিকের উপরে বেশি জোর দিতে হবে প্রিলির জন্য, কাইন্ডলি বললে একটু ভালো হয়। ভাইয়া গ্রামার পোর্শনে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনে 4 মার্কসের মতো কোয়েশ্চেন আসে, পার্টস অফ স্পিচ রিলেটেড সিনোনিম অ্যান্টোনিম পার্টটা থেকেও ভাইয়া ধরেন 4 মার্কসের মতো কোয়েশ্চেন আসে সিনোনিম অ্যান্টোনিম। হ্যাঁ, এর বাইরে ধরেন ভয়েস থেকে 1 মার্কস আসতে পারে বা 2 মার্কস আসতে পারে, গ্রুপ ভার্ব থেকে 1 মার্কস 2 মার্কস আসতে পারে, ইন্টারফেস থেকে 1 মার্কস আসতে পারে, এরকম ছাড়া ছাড়া কিছু মার্কস আসে, তারপরে কি আসে ন্যারেশন থেকে 1 মার্কস আসে এরকম। হ্যাঁ, তো এটা আমাদের যে উত্তরণ থেকে শীট দেওয়া হয়েছে ওই শীটটুকুই যদি আপনি পড়েন তাহলেই হচ্ছে গিয়ে গ্রুপ ভার্ব সিডিয়ন্স এগুলো কমপ্লিট হয়ে যাবে। সো এটা হচ্ছে আপনার অ্যান্সার, যদি বেশি আপনি নাম্বার ফোকাস করতে চান এই দুইটা টপিকে ফোকাস করেন। হ্যাঁ, জুনায়েদ ভাইয়া, শ্রাবণ ভাই বলছেন আপনার ভাইয়া ক্লাস নিচ্ছে না কেন, ভাইয়া আপনার ভাইয়া ক্লাস নিবে, আমরা হচ্ছে একটু ডাইভার্সিফিকেশন আনার জন্য, যাতে একজন ক্লাস নিলে একদম মনোটোনাস না লাগে, এই জন্য মাঝে মাঝে আমি ক্লাস নিচ্ছি। আপনার ভাইয়া ক্লাস নিবে আপনার, মানে এটা নিয়ে টেনশন করতে হবে না, আজকেও ভাইয়া কিউ অ্যান্ড এতে ছিল আর কি। হ্যাঁ, পিয়াল ভাইয়া বলছেন ব্রেকে ছিলাম বাট এর ব্যবহারটা, আচ্ছা এটা বুঝতেছি না কোশ্চেনটা আমি ক্লিয়ারলি বুঝতেছি না পিয়াল ভাই, আপনি নেক্সট দিন কোয়েন। হ্যাঁ, একটু জি উনি আসলে কি ওই পার্ট সম্পর্কে আসছে পড়াছিলেন, উনি পার্ট সম্পর্কে জানতে চাইতেছি ভাই, আমি বুঝি নাই আবার একটু বলেন তো, উনি পার্ট সম্পর্কে জানতে চাইতেছি। ও, পার্টটা সম্পর্কে, এটা এটা আব্দুল ভাই জবাব দিছিল, ওই যে তিনটা টাইপ হতে পারে, প্রিপজিশন, কনজাংশন, অ্যাডভার্ব, এটা মনে হয় আব্দুল ভাই ক্লিয়ার করছে, এটার আর প্রয়োজন হবে না, আমি যখন ক্লাস ব্রেকে ছিলাম তখন এটা ক্লিয়ার করে দিছি আব্দুল ভাই। ওকে, ঠিক আছে, আর কোনো একটা কোশ্চেন রিলেভেন্ট ছিল ব্যাখ্যা সহ ইংলিশ গ্রামারের জন্য কোন বইটা ভালো হবে, ভাইয়া ক্লিস্টোফেল দেখতে পারেন, অঙ্ক করে লেখা আছে এবং ওইটা মোটামুটি আপনার ভালো একটা নাম্বার পাওয়ার জন্য আমার ভালো লাগছে আর কি। ঠিক আছে, আমি ওইটা দিয়েই আর কি আমার বিসিএস প্লাস আইবিআর এমবিআর এডমিশন টেস্ট দুইটাই ওইটা পরেই আর কি অ্যাটেম্প করেছিলাম এবং দুইটাই মোটামুটি আমি কোয়ালিফাই করেছিলাম। হ্যাঁ, সো ওইটা দেখতে পারেন ক্লিস্টোফেল। ওকে, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ এভরিওয়ান, আরও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে হ্যান্ড রেজ করতে পারেন, আমি এখনো আছি, আপনাদের জবাব দেওয়ার চেষ্টা করব, আর না থাকলে ফারুক ভাই ক্লাসটা শেষ করে ফেলেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটা এখানেই শেষ করতে চাচ্ছি। যোগাযোগ করতে পারেন, ঠিক আছে, ওনারা যদি ম্যাচ করে দিতে পারে সো পাবেন আপনি। আদিল ভাই কোশ্চেন করতে পারেন। থ্যাংক ইউ ভাইয়া, আমার আসলে উত্তরণের ম্যানেজমেন্টের কাছে কোয়েশ্চেন ছিল, সম্ভবত আমরা বুক পাইছি, আমরা কি টিকটক প্রোফেসর শিপ পাওয়ার কথা, আর সম্ভবত মডেল টেস্টের একটা বই, টোটাল সম্ভবত 13টা বইয়ের মতো আমরা পেয়েছি এখন পর্যন্ত। আচ্ছা, আপনি একটু আমাদের যে হেল্পলাইন নাম্বারটা আছে সেই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করবেন, ঠিক আছে, তাহলে সম্পূর্ণ অ্যানসার পাবেন। হ্যাঁ বলেন। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে,
আপনাদের বই সম্পর্কিত কোনো যদি আরো কোনো প্রশ্ন থাকে ঠিক আছে আপনারা দয়া করে ঠিক আছে আমাদের যে হেল্পলাইন নাম্বারটা আছে সেই হেল্পলাইন নাম্বারে একটু যোগাযোগ করবেন। আচ্ছা বইটার নামটা লিখে দিতে বলছে আলামিন ভাই, ভাই আমি স্লাইডে মানে পিডিএফ এ বইটার নামটা লিখে দিব আনে আলামিন ভাই, আপনি যেটা বলছেন আমি দেখেছি নামটা লিখে দিব। জি জি, আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি, পার্টিসিপেন্ট যারা ছিলেন থ্যাংক ইউ সো মাচ, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ আবারও জানাচ্ছি আমি, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইলো আর আমার জন্য দোয়া করবেন। সো আল্লাহ হাফিজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।